নমস্কার, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন সবাই। এখন ঠিক আছে? আপনারা অনেকে এসে গেছেন, বেশ ভালো লাগছে। আমরা আলোচনা শুরু করবো একটু পরেই। স্ট্রেস বর্তমান জীবনের বিরাট সমস্যা, সেই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার কিছু নির্দেশ আমরা আলোচনা করব। আপনাদের একটা অনুরোধ, আমি 1 ঘন্টা 15 মিনিট বলবো, 8টা থেকে 9টা 15 মিনিট পর্যন্ত। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, কারো কিছু প্রশ্ন থাকলে, অনেক সময় যেমন পাঠান স্ক্রিনে দেখা যায়, যেহেতু আমি মোবাইলটা একটু দূরে রেখেছি হয়তো ঠিক দেখা যাবে না, যত সম্ভব চেষ্টা করব আমি উত্তর দেওয়ার। সবচেয়ে ভালো হয় 9টা 15 থেকে 9:30, এই 15 মিনিট আমি প্রশ্নোত্তর জন্য সময় রেখেছি। আপনারা প্রশ্ন করবেন, জানাবো। আর আরেকটা অনুরোধ, যারা প্রশ্ন করবেন, আজকে আমাদের যে মূল বিষয় স্ট্রেস, এইটার উপরেই করবেন, কোনো অন্য বিষয়ের উপর প্রশ্ন এখানে না আনার চেষ্টা করবেন, বা এর সঙ্গে কোনো লিঙ্ক নেই, এরকম বিষয় আনলে কি হবে, অযথা অনেক সময় নষ্ট হয়ে যাবে আমাদের মূল আলোচনাটায়। হ্যাঁ, সময়বাবু সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, খুব ভালো, আমি শুরু করছি। সকলকে নমস্কার। আমার খুব সৌভাগ্য আজ এখানে এই ওয়ার্কশপে, যেমন আমার বহু ছাত্রছাত্রী রয়েছেন, তাদের অভিভাবক অভিভাবিকারা অনেকে আছেন, এবং যোগ জগতের বিশিষ্ট ব্যক্তি অনেকেই এখানে যুক্ত হয়েছেন আমার আহ্বানে সাড়া দিয়ে। তাদের প্রতি আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই, খুবই আনন্দ আমার পক্ষে। আচ্ছা, একটা কথা বলি, মাঝে মধ্যে মেসেজ চলে আসছে, এতে কি আমার ছবিটা গার্ড হচ্ছে না, দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, গার্ড হচ্ছে না তো, বেশ। আমরা যেহেতু যোগ সংক্রান্ত আমাদের সংস্থা, বর্ধমান যোগ সেন্টারের উদ্যোগে আজ এই অনুষ্ঠান হচ্ছে, আমরা একটা প্রার্থনার মাধ্যমে যে কোনো এই ধরনের ক্লাস আলোচনা শুরু করি। কাজে আমরা কঠোপনিষদের একটি মন্ত্র দিয়ে শুরু করছি। আমি বলছি, আপনারাও সবাই বলুন, যে যার ঘরে যেখানে আছেন সেখানে বলবেন, একসাথে আমরা বলবো। সহনাভবতু, সহনৌ ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু, মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। স্ট্রেস খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনকে অস্থির করে দিচ্ছে। আমরা অসুস্থ হয়ে পড়ছি, আর পেরে উঠছি না। এবং এই যে স্ট্রেস শব্দটি, খুব ছোট্ট শব্দ, কিন্তু আমরা অনেকেই ঠিক এই শব্দটার কি মানে, স্ট্রেস বলতে ঠিক কি বোঝায়, স্ট্রেস আমাদের কাছে কিভাবে আসে, কেন আসে, এগুলো জানি না। এবং জানি না বলেই যেটা হয়ে যায় আমাদের অজান্তে, এই স্ট্রেসকে কিন্তু আমরা যথেষ্ট যত্ন করি। স্ট্রেস জিনিসটা কি আমি একটু খুলে বলছি, হয়তো কারো কারো শব্দটা একটু নতুন লাগছে কারো কাছে। ব্যাপার হচ্ছে, যে কোনো জিনিস, ধরুন আমরা যদি খুব চেপে ধরি একটা বল,
একটা বেলুন, বেলুনকে আমি যদি চেপে ধরি তাহলে কি হবে দেখবেন দুদিক থেকে চাপ পড়ছে, বেলুন দুদিকটা ফুলে যাবে। আমি যদি এটা যদি বেলুন হয়, আমি এইভাবে টিপছি বেলুনটাকে, তাহলে এদিকে 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 বেলুনটা বাড়তে থাকবে, ফুলতে থাকবে এবং চড়া দিকটা কমে যাবে। স্ট্রেস মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি যেটা আমাকে বাধ্য করছে অন্য রকম হয়ে যেতে। মানে আমার যে নর্মাল শেপ, নর্মাল কাজ, নর্মাল চিন্তা ভাবনা, নর্মাল ফাংশনিং, এই সব কিছুকে অন্যরকম করে দেয়। যখন আমি স্ট্রেসটা দিচ্ছি, এই যে বেলুনটা বেড়ে যাচ্ছে চারদিকে, আমাদের এগুলো বিজ্ঞানসম্মত ভাবে এগুলো অনেক মানে কথা আছে এর মধ্যে, এই স্ট্রেস কিন্তু আমাদের বদলে দেয় কোনো জিনিসের, যেমন আকার বদলে দেয়। আমাদের হয়তো দৈহিক আকারটা বদলায় না, কিন্তু আমাদের চিন্তা ভাবনা, কাজকর্ম সবকিছুর মধ্যে একটা পরিবর্তন এসে যায়, এবং সেই পরিবর্তনটা হচ্ছে সবসময় নেগেটিভ, নেগেটিভ পরিবর্তন। দেখবেন অনেকে বলে, আপনাদের একটু বলে দিই, আমি দেখবেন ডে ওয়ান, ডে টু, ডে থ্রি বলে একটা চার্টের মতো দিয়েছি, কবে কি আলোচনা হবে। তো ওটা একটা মোটামুটি করা যে এই ধরনের জিনিস সেখানে আমরা আলোচনা করব, একদম স্ট্রিক্টলি যে ওইভাবে হবে এরকম নয়, আলোচনা আগে পরে কিছুটা হবে। এই স্ট্রেস যখন আমাদের ভিতরে আসে, সবচেয়ে মজা হলো আমরা বুঝতে পারি না কিভাবে আসে, এবং আসে কিন্তু আমাদের সাহায্য নিয়ে, আমরা খুব হেল্প করি। শ্রীমদ্ ভগবদ গীতা, গীতার কথা আমরা সবাই জানি, আমাদের হিন্দু ধর্মের গ্রন্থ বলে আমরা জানি, কিন্তু এর ভিতরে আমাদের জীবনের বহু কথা আছে। সেখানে বলা হচ্ছে এক জায়গায় ষষ্ঠ অধ্যায়ে 23 নম্বর শ্লোকে, ষষ্ঠ অধ্যায়ে 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে দুঃখ সংযোগ ও বিয়োগং যোগাহা। আমরা অনেকেই যোগ করছি, আসন করছি, প্রাণায়াম করছি, নানাভাবে করছি, হাত পা বেঁকিয়ে করছি, শ্বাস নানাভাবে নিয়ে ছেড়ে করছি, জল খেয়ে বমি করে করছি, নাক দিয়ে নানা রকম ঢুকিয়ে করছি, কিন্তু বলা হচ্ছে যে আমাদের এই যে ব্যাপারগুলো, এই সমস্ত কিছু হচ্ছে একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য। শুধুমাত্র আমার দক্ষতা বাড়ানো বা আমি পারি দেখো এটার জন্য কিন্তু নয়, এটা আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে যোগ হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটি যেখানে আমি আমার কাজের দ্বারা আমার দক্ষতাকে বাড়াবো এবং আমার জীবনে যত দুঃখ কষ্ট সেগুলোকে আমি বিয়োগ করতে পারবো। দুঃখ কষ্ট বিয়োগ করা শুনলে জিনিসটা একটু কেমন যেন লাগে, দুঃখ কষ্ট বিয়োগ কিভাবে হবে? ধরুন আজকাল অনেকেই বেকার, একটা বিরাট কষ্টের কারণে, এটা কারো হাত পা ভেঙে গেছে, কেউ অসুস্থ হয়েছে, কারো বাড়িতে কেউ মারা গেছেন। আচ্ছা, একজনের বোধহয় ভিডিও চালু আছে, যদি অফ করা যায় দেখবেন, অফ করে দেবেন। এই যে কষ্টগুলো, এগুলো কিন্তু কখনোই দূর হবে না, এগুলো থাকবে, কিন্তু যেটা আমাদের করতে হবে এই কষ্টগুলোর উপর নিয়ন্ত্রণ আনতে হবে। দেখুন একটা খুব সহজ কথা বলি, এই যে কষ্টের উপর নিয়ন্ত্রণ আনতে হবে কেন, আমার লেখা দেখবেন প্রথমেই আছে যে আমরা সবাই আনন্দ চাই, আনন্দে থাকতে চাই। মানুষ, প্রতিটি মানুষই চায় আনন্দ থাকতে, আনন্দ দিতে, আনন্দ নিতে। আমাদের কাজ হচ্ছে আনন্দ নেওয়া, কিন্তু আমরা ভুলে যাই যে আনন্দ দেওয়াটাও দরকার আনন্দ পাওয়ার জন্য। আমরা কি করি, আনন্দ নিতে খুব বেশি মশগুল হয়ে যায়, মশগুল হয়ে গিয়ে আনন্দ দিই না কাউ, যার জন্য আনন্দ আমাদের শর্ট পড়ে যায়। কেন শর্ট পড়ে যায়? কারণ আমার আনন্দ অন্য অনেকের উপর নির্ভর করে, আমি কতটা আনন্দিত হতে পারবো। এই জায়গাটায় আমরা একটু যদি ভাবি, এই যে আনন্দ শব্দটা আমি বলছি, একটু দেখুন আমি ছোট ছোট ঘটনা দিয়ে আপনাদের বলার চেষ্টা করছি। সকাল হলো, আমরা ঘুম থেকে উঠলাম, উঠার পরে, ঘুম থেকে ওঠার পরে আমাদের প্রথম কাজ কি, না খাট থেকে বা বিছানা থেকে নামা। নামছি কেন, মানে এই যে কতগুলো আমি বলছি খুব ছোট ছোট ঘটনা, আমরা প্রতিদিনই করছি, খাট থেকে রোজই নামছি, কিন্তু যদি একটু ভাবি যে খাট থেকে নামছি কেন, আমি তো রাত্রে শুয়েছিলাম শুলে আরাম হবে বলে, তাহলে আর একটু শুয়ে থাকি না, তাহলে তো আরো আরাম হবে, কিন্তু আসলে তা নয়, শুলে তখন আর আরাম লাগছে না, তখন উঠে পড়লে আরাম। তার মানে দেখুন, সকালে ঘুম ভাঙলো, সাথে সাথেই আমি ব্যস্ত হয়ে গেলাম আরামের খোঁজে, খাট থেকে নেমে গেলাম বাথরুম,
ফিরে এলাম, আবার আরাম হলো, দাঁত মাজলাম, খেলাম, আবার আরাম হলো। এইভাবে আমি সারাদিন যত কাজ করছি আরামের পিছনে ছুটছি, কিন্তু আরামের পিছনে ছুটতে গিয়ে আমরা কি করছি, অতি আরামের দিকে ধাবিত হয়ে যাচ্ছি নিজের অজান্তে। এই শব্দগুলো লক্ষ্য করবেন, অতি আরামের দিকে ধাবিত হচ্ছে। ধাবিত মানে যেমন গরুকে কেউ তাড়া করছে, ধাওয়া করছে, এরকম আমরা ধাবিত হচ্ছি, ধাবিত হয়ে চলে যাচ্ছি অতি আরামের দিকে, গিয়ে আমাদের জীবনকে বিপন্ন করে ফেলছি। বিপন্ন করে ফেলছি মানে কি, দেখুন আমাদের শরীরে রোগ ব্যাধি আছে আমরা জানি, এমনি একটু মজা করে অনেকে বলেন শরীরাম ব্যাধি মন্দিরাম, শরীর হচ্ছে ব্যাধির মন্দির, কিন্তু আমরা কেউ এটাকে পছন্দ করি না, রোগ ব্যাধিকে আমরা কেউ কোনোভাবেই পছন্দ করি না। কিন্তু রোগ কি করে, ধীরে ধীরে আমাদের দুর্বল করে দেয়। এবং মেডিকেল সায়েন্স বলছে, যে কথা যোগ বহু আগে বলে গেছে, আজ থেকে হাজার হাজার বছর আগে যোগ বলে গেছে সুস্থতার কথা, কিন্তু আমাদের মেডিকেল সায়েন্স এগুলো বুঝছে অনেক পরে, পরে এই সেন্সে যে মনের দিক থেকে, মনের দিকটা মেডিকেল সায়েন্স অনেক পরে বুঝেছে। কথা হচ্ছে যে এই যে এইভাবে কেউ কিছুটা দেখালেন কি বোঝা গেল না, এইভাবে যে মনের দিকে নজর রাখা দরকার, এটা আমাদের যোগশাস্ত্র বলে গেছে। মহর্ষি পতঞ্জলি, আপনারা সকলেই নাম শুনেছেন, মহর্ষি পতঞ্জলি আজ থেকে প্রায় 2300 বছর আগে এই মনের কথা খুব সুন্দরভাবে বলে গেছে। এই যে কথাটা আমি বলছিলাম যে আমরা অতি আগামের টানে খুঁজতে গিয়ে, ছুটতে গিয়ে, ধাবিত হতে গিয়ে অতি দুঃখ ডেকে নিয়ে চলে আসছি, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। মহর্ষি পতঞ্জলির কথা আমি যাচ্ছি এখনই। অতি ধাবিত মানে কিরকম দেখুন, খুব মজার, বর্তমান যুগে মানে আমি আমার ছোটবেলার কথা যদি ভাবি, তো আমি দেখেছি আমার ঠাকুরদা বেশ রিল্যাক্স হয়ে বসে আছেন, রেডিও শুনছেন, সামনে খবরের কাগজ আছে, আমরা গিয়ে বসতাম, গল্প করতাম। আমার এই কথাগুলো শুনে এখানে যারা বয়স্ক আছেন তাদেরও ছোটবেলার কথা মনে পড়বে, ঠাকুমা দাদুর সঙ্গে প্রচুর কথা হতো, আমাদের রিল্যাক্স টাইম প্রচুর ছিল, রিল্যাক্স টাইম প্রচুর ছিল। এখন নাই, এখন কেন নাই, আমরা সময়টা করছি কি, সময়টা আমি সারাক্ষণ এনজয়মেন্টের পিছনে দৌড়চ্ছি, অত এনজয়মেন্ট আমার দরকার নাই, কিন্তু আমি ভাবছি আমার দরকার। কেউ মোবাইল নিয়ে খেলা করছি, কেউ টিভি দেখছি, তো অন্য নানাভাবে বহু রকম উপকরণ। এবং এখন কি হয়েছে, এই বর্তমান দিনে আমার মনটাকে যে সবাই মিলে টানছে আমরা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না, কারণ এই টানগুলোর সঙ্গে আমিও তাল মেলাচ্ছি। তাল মেলাতে গিয়ে কি হচ্ছে, আমার যতটা চাপ নেওয়া যায় তার চেয়ে বেশি নিয়ে ফেলছি। কেন নিচ্ছি, আমাদের মুনিঋষিরা খুব সুন্দর কথা বলে গেছেন, এগুলো আমরা পড়ি না জানি না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ছটা কারণ বলে গেছেন, ছটা রিপু, রিপু মানে শত্রু। আমরা জানি যে আমাদের যত শত্রু আছে সবই বাইরে, আমাদের দেশ যখন ভারত তার শত্রু বাইরে পাকিস্তান চীন, আমি যখন বাড়িতে আছি পাড়ায় আছি বা কোনো রাজনৈতিক দলের আমি, তাহলে বিপক্ষ দল আমার শত্রু, আমি বড় ব্যবসায়ী আমার প্রতিদ্বন্দ্বীরা আমার শত্রু, এইভাবে আমরা কিন্তু শত্রুকে চিনি। কিন্তু আমরা কেউ জানি না আসল শত্রু রয়েছে লুকিয়ে, আসল শত্রু লুকিয়ে আছে। আমরা যেমন গয়নাগাটি যত্ন করে লুকিয়ে রাখি, লকারে রাখি, আলমারির ভেতরে লকারে রাখি, ব্যাংকে রাখি, ঠিক সেইরকম শত্রুগুলো খুব লুকিয়ে আছে, আমরা দেখতে পাই না, জানতেও পারি না। ব্যাংকের লকারে রাখি, তবে আমি জানি যে ওখানে রেখেছি, কিন্তু এই শত্রু আছে আমাদের এখানে, লোভ কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, এগুলো এমন মাত্রায় বেড়ে গেছে আমরা বুঝতেও পারছি না যে বেড়ে গেছে। যেমন দেখুন আজ থেকে 25-30-40 বছর আগে কেউ যদি চাকরি করতেন, তাহলে চাকরি করলেন 10টা থেকে 5টা পর্যন্ত কাজ করলেন, করার পর তিনি বাড়ি ফিরলেন, ব্যাস রিল্যাক্স, আর কোনো কাজ নেই। হ্যাঁ, হয়তো একটু বাজারে গেলেন, বাড়িতে বসে গল্প গুজব করলেন, সন্ধ্যেবেলায় আশপাশে আড্ডা দিলেন, মিটে গেল। কিন্তু আমরা এখন কি করছি, কাজ থেকে ফিরে আরো টাকা দরকার, তার পিছনে ছুটছি। এই করতে গিয়ে কি হচ্ছে, স্ট্রেস বা টেনশন,
উদ্বেগ উৎকণ্ঠা আমরা বাড়িয়ে নিচ্ছি। অতি আরামের কথা যেটা বলছিলাম, অতি সুখ মানে আমার আরো চাই, আমি যা আছি তার থেকে আরো ভালো চাই, কিন্তু আমার থেকে অনেক কমে অনেকে সুখে আছে, আমি সেটা ভাবতেই পারছি না, আমার মাথাতেই আসছে না। আমি সবসময় উপরের দিকে তাকিয়ে আমার উপরে যে আছে তার জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু আমার ওখানে পৌঁছে আমি চাইছি কি, সেটা হলো সুখ, সুখ চাইছি। এই যে সুখের পিছনে আমরা ছুটতে 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 ওই কাম ক্রোধ লোভ মোহ, মোহ মানে আমাকে এটা পেতেই হবে নাহলে হবে না, এই মোহ টানে পড়ে আমরা বিপর্যস্ত হয়ে যাচ্ছি। আমাদের আজকাল স্ট্রেস টেনশনের মূল কারণ হলো এই মোহ লোভ ক্রোধ রাগ, এর ফলে কি হচ্ছে আমরা বিপর্যস্ত হয়ে পড়ছি, বিপদে পড়ছি না বিপর্যস্ত। দেখুন আপনারা জানেন অনেকেই বলেন যে এখন যোগ চর্চাটার অনেক প্রচার প্রসার হয়েছে, বহু লোকে যোগ করছে, সত্যি করছে, খুব ভালো। যোগ চর্চার প্রসার যতটা হয়েছে, যোগ সেন্টার যত বেড়েছে, তার তুলনায় ডাক্তার হাসপাতাল ওষুধের দোকান বহু গুণ বেড়েছে, বহু গুণ। তার কারণ হচ্ছে আমরা শরীরের যত্ন মনের যত্ন একেবারে কোনোভাবেই নিই না, এবং এই না নেওয়ার ফল যেটা দাঁড়ায়, ধীরে ধীরে আমার শরীর মন বিপর্যস্ত হয়ে পড়ে। আমার ছোটবেলায় একটা গান আমার খুব ভালো লাগতো, গানটা হলো একটু পরে বলছি গানটার কথা, সেই গানটা আমি তখন তার যখন কিছু ইচ্ছা হলে শোনার উপায় ছিল না, সে রবিবার রাত্রে 9:30 ছাছবি গান হতো, যখন ওই গানটা হতো খুব মন দিয়ে শুনতাম, খুব ভালো লাগতো। গানটার কথাগুলো মানে আমার ঠাকুরদা যোগ চর্চা করতেন ছোটবেলা থেকেই, মানে আমার ছোটবেলা থেকে দেখছি, যার জন্য যোগের প্রতি শরীরের যত্নের প্রতি একটা আলাদা আকর্ষণ আমার ছোটবেলা থেকে ছিল, যার জন্য এমন কিছু গান এমন কিছু কথা যেগুলো শরীর স্বাস্থ্যের কথা বলে, ভালোভাবে বেঁচে থাকার কথা বলে, সেগুলো শুনলে আমার খুব ভালো লাগে। সেরকম একটা গান ধরুন আমরা যে আছি পৃথিবীতে সুন্দরভাবে, আমরা যদি ভাবি যে আমরা এক একটা পাখি, সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছি, একটা পাখি দেখুন কত সুন্দর আরামে উড়ে বেড়ায়, গান গায়, সেই পাখিটা উড়ে বেড়াচ্ছে কত সুন্দর হবে, সে পাখির কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নেই। এরকম আপনারা না সিনেমাটা দেখে থাকবেন, দেয়া নেয়া, উত্তম তনুজা, সিনেমাটা অনেক পুরনো আমার, একদম ছোটবেলা মানে খুব ছোটবেলাকার, আমার মনে হয় 1963 সালে সিনেমাটা রিলিজ হয়েছিল, তাতে একটি গান ছিল, গানে ভুবন ঘুরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আমরা সবাই একটা পাখি, আমাদের প্রত্যেকের মনে অনেক ইচ্ছা আছে, আমি এই করব ওই করব সেই করব, সেগুলোকে গান হিসেবে কল্পনা করব যে গানে আমরা ভুবন ঘুরিয়ে দেব, কিন্তু কি হচ্ছে সেখানে আমরা বাধা পাচ্ছি, ঠিক মতো করতে পারছি না, সেই বাধাটাকে দিচ্ছে স্ট্রেস। সিনেমাতে গল্পটা এরকম ছিল যে নায়ক উত্তম কুমার, তিনি খুব ভালো গান গাইতেন, কিন্তু বাবা ইচ্ছা সে তার ব্যবসা দেখুক, তো গান গাইতে বাবা কিছুতে দেন না, তখন সে বাড়ি ছেড়ে পালিয়ে গেল, পালিয়ে গিয়ে এক বন্ধু বাড়িতে ছিল, সেখান থেকে গানের চর্চা করত। বাবা অনেক খুঁজে খোঁজ পেয়ে গেল, বাবা একদম পুলিশ টুলিশ নিয়ে গিয়ে ওকে ধরবে গেল। সেই সময় উত্তম কুমার নায়ক যখন বুঝতে পারলেন যে আমি এবার ধরা পড়ে যাব, সেই সময়টা উনি ছিলেন একটা বাড়িতে ড্রাইভার হিসেবে, বাড়ির গাড়ির চালক হিসেবে, তো সেই সময় উনি একজনের সাহায্যার্থে গানের অনুষ্ঠান করলেন, ঠিক বাবা ওর বাবা এসে সেই সময় ওখানে হাজির, গান গাইলেন। গানের মূল বক্তব্যই ছিল যে এরপরে বাবা আর আমাকে গান গাইতে দেবে না, সেই জন্য গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আসুন আমরা গানটা একটু শুনি, এবং শুনে আমরা নিজেরা সুস্থ থাকবো, ভালো থাকবো, আমাদের এই পাখিকে খুব সুন্দরভাবে রাখবো, এটা আমরা সবাই ঠিক করব। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। এর পরের দৃশ্য বাবা ছেলেকে নিয়ে গেলেন, তারপর নায়িকার সাথে সুন্দরভাবে মিলন হলো, বিবাহ হলো, অনেক গল্প, কিন্তু গানের যে কথাগুলো আমার মনে ভীষণ বাজতো, মানে আমার কেমন যেন মনে হতো এই যে পাখি গান গাইবে ভেবেছিল,
আমরা প্রত্যেকটা একটা পাখি, কিন্তু আমাদের যেন ওখানে যেমন বাবা চলে এসছে আর গাইতে দেব না, তার মনের দুঃখে গাইছে আমার এই শেষ গান, আমাদের জন্য এই শেষ গান গাইতে না হয়। কারণ আমাদের কাউকে তো বাবা এভাবে নিয়ে যাচ্ছে না, আমাদের সামনে এরকম কোনো বাধা নাই, কিচ্ছু নাই। ভেবে দেখুন, আর যারা এখানে আমার এই কথা শুনছেন, আপনারা থাকার কোনো অবস্থা মানে অসুবিধা নাই, খাওয়ার অসুবিধে নেই, পড়ার অসুবিধে নেই, কিন্তু তবু আমরা টেনশন করছি, আমরা টেনশন করছি একটাই কারণ, আমি আরো ভালো থাকতে চাই, এই করে আমি নষ্ট করছি। আমাদের মনের উপর নিয়ন্ত্রণ আনা দরকার, যে যেটা আমরা কেউ জানি না। আমরা এত রোগে ভুগছি, মেডিকেল সায়েন্স বলছে আজকাল বহু রোগের মূল কারণ হচ্ছে মন এবং মনের উপর স্ট্রেস। এই স্ট্রেসের উপর আমরা নিয়ন্ত্রণ আনতে পারছি না, আমরা অনেক কিছু পিছনে দৌড়াচ্ছি, দৌড়তে গিয়ে যে আমি শেষ হয়ে যাচ্ছি সেটা কেউ খেয়াল করছে না। এই যে আমি শেষ হয়ে যাচ্ছি কথাটা বললাম, আসুন আমরা একটু দেখে নিই আমিটা কে, আমরা একটু দেখে নিই আমিটা কে। আমরা তো একটু বলি যে গানটাই মাত্র বাজলো, আমি জানি না হয়তো আপনাদের অনেকেরই ভালো লেগেছে, কারো কারো মনে হতে পারে এই গান এখানে বাজানোর কি মানে। দেখুন আমাদের সেন্টারে, আমাদের যে যোগ সেন্টার বা আপনারাও অনেকে বহু বিভিন্ন যোগ প্রতিষ্ঠানে যুক্ত আছেন, সেখানে যারা যোগ শিখতে আসে, আমাদের একটা বড় অসুবিধা হয়, মানে যারা শিক্ষক বা সংগঠক, মাস দুই দিনের মধ্যে ছেলেমেয়েরা ছেড়ে চলে যায়। এই যে ছেড়ে চলে যাচ্ছে, কেন আসছে যখন কিন্তু ভীষণ আগ্রহ, শিখবো, ভালো হবে, রোগ ভালো হবে, এই হবে সেই হবে, আমাদের সময় হচ্ছে না একদম, পড়া পড়ে গেছে, এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে, অনেক দূর হয়ে যাচ্ছে, মানে এগুলো কি হয়, আমরা দেখেছি ভর্তিটা খুব আগ্রহ উৎসন্নীয় হলো, হওয়ার পরে তারা ভাবতে থাকে যে কিভাবে থেকে এখান থেকে বন্ধ করা যায়। কিন্তু যদি আমার মনে চেতনা থাকে যে আমাকে সুস্থ থাকতেই হবে, এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ না, কারণ যে কোনো সময় গানে ভুবন ভরিয়ে দেবে একটি ভেবেছিল একটি পাখি। আমরা তো সবাই ভাবছি যে আমি অনেক কিছু করব এই ভুবনে, কারণ এই ভুবন তো আমার সামনে খোলা, সবটা খোলা, কিন্তু আমরা পারছি না, রোগ আমাদের করতে দিচ্ছে না, অন্য যে অসুবিধাগুলো আছে। ভেবে দেখুন কত মানুষ আত্মহত্যা করে প্রতিদিন, কোনো ভিখারি আত্মহত্যা করে না, দিন মজুর আত্মহত্যা করে না, খেতে পায় না আত্মহত্যা করে না, হ্যাঁ করে না, না করে একটা তো ঘটনা, সেই ঘটনা খুব রেয়ার, খুব কম। সেই ঘটনা খুব রেয়ার, খুব কম। এক মিনিট ফোনগুলো একটু সাইলেন্ট করে দিই, আমি খেয়াল করিনি, তারপর ফোন আসছে। সেই ঘটনাগুলো খুব কম। কাজেই আমাদের কি হচ্ছে, মন, মনের কথা মহর্ষি পতঞ্জলি বলে গেছেন, যেটা আমি একটু আগে বলছিলাম, যেটা বললাম যে আমি কে, আমি কে, আমাকে যদি আমি ভালো করে চিনতে পারি, তাহলে এই গান শোনা আমাদের সার্থক হবে, যে আমাদের যত্ন করতে হবে। দেখুন আমি আমার যত্ন করব, কিভাবে করব, পা থেকে মাথা পর্যন্ত টোটালি করব। এবার কেন করব, আমি আমার যত্ন করছি না, কিভাবে করতে হবে। আমি যদি বিদেশে কোনো জায়গায় যাই, যে কোনো দেশ, ভারতের বাইরে, সেখানে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কোথায় থাকেন, আমি বলবো ভারতে থাকি। ভারতের কোনো অন্য প্রদেশে দেখা কোথায় থাকেন, পশ্চিমবাংলায় থাকি। যদি পশ্চিমবাংলায় দেখা হয়, আমি বর্ধমানে থাকি। বর্ধমানে যদি কোথাও দেখা কারোর সাথে, আপনি কোথায় থাকেন, আমি ওই রানীশ্বর পূর্ব পাড়ে ওখানে থাকি, ওখানে আমার বাড়ি। পাড়াতেই যদি কারোর সঙ্গে দেখাই, আপনার বাড়ি কোনটা হয়, তো ওটা আমার বাড়ি। দেখুন আমি কোথায় থাকি আস্তে আস্তে ছোট হয়ে আসছে, আমি কোথায় থাকি। এই করতে করতে কেউ আমার বাড়িতে ঢুকলো, ঢুকেও আপনি এখানে থাকেন, আপনি কোন জায়গায় থাকেন, আমি আমার ঘরটা দেখাবো, আমি এই ঘরে থাকি। ও আচ্ছা, এটা আপনার ঘর, বাবা বেশ ভালো, হ্যাঁ, তো আপনি কোথায় থাকেন, আমি তো এই খাটে এখানে শুই, এইভাবে দেখালাম। তা তো হলো, খাটে আপনার শরীরটা থাকে, আপনি কোথায় থাকেন। দেখুন এই প্রশ্নটা কিন্তু আমাদের ধাঁধায় লেগে গেল, এতক্ষণ আপনি কোথায় থাকেন ঠিক ছিল, খাটে শরীরটা থাকে, আপনি কোথায় থাকেন। এখানে আপনি মানে হচ্ছে আত্মা, আমার ভেতরে যে আত্মা আছে, যে আত্মা সরাসরি কোনো কাজ করে না, কিন্তু সবকিছু দেখছে, সবকিছু দেখছে, যেটাকে আমরা বিবেক বলি, অন্তরাত্মা বলি, সেটা হলো আত্মা।
সেই আত্মা এখানে ভেতরে আছে আমরা জানি না, আমি বলে যা যা করছি, আমি আমার ইগো আমার হাত পা এই সেন্সে করছি, কিন্তু এই আত্মার যত্ন করতে হবে। আত্মার যত্ন না করলে কি হবে, আত্মা একসময় টুক করে বেরিয়ে চলে যাবে, আমাকে ছেড়ে চলে যাবে। স্ট্রেস প্রসঙ্গে সবচেয়ে ভালো কথা বলে গেছেন আমাদের যোগশাস্ত্রে পাতঞ্জলি যোগ দর্শনে, খুব সুন্দর সুন্দর কথা আছে, মানে সেখানে ভাবলে অবাক লাগে আজ থেকে 2,500 বছর, 4,000, 5,000, 6,000 বছর আগে মুনি ঋষিরা কত সুন্দর ভাবে জিনিসগুলো ব্যাখ্যা করেছিলেন। মহর্ষি পতঞ্জলি বলছেন হোয়াট ইজ যোগ, আমরা যোগ নিয়ে অনেক কিছু করছি, যোগ চিত্তবৃত্তি নিরোধা, যোগ হলো চিত্তবৃত্তি, মনে যত বৃত্তি তার উপর নিরোধ বা কন্ট্রোল, তার উপর কন্ট্রোল। আজ বিজ্ঞান যত এগোচ্ছে, বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে, আমরা অনেক কিছু সুবিধা পাচ্ছি, কিন্তু সবচেয়ে বেশি যে জায়গাটা আমরা হারিয়ে ফেলছি সেটা হচ্ছে নিজেকে হারিয়ে ফেলছি। আমার মনের উপর কোনো কন্ট্রোল নাই, আমাকে বাধ্য করছে আমার পরিবেশ অনেক কিছু করতে, যেগুলো করার আমার কোনো দরকারই নাই, না করলেও চলে, কিন্তু আমরা করছি, কেন করছি না, মনের উপর নিয়ন্ত্রণ নেই। এই যে মনের উপর নিয়ন্ত্রণ কিভাবে আসবে, একটা কুকুরকে যাতে কামড়ায় না কামড়ায়, কাউকে আমরা বেঁধে রাখি, একটা ছাগল পালিয়ে না যায় বেঁধে রাখি, চোর ডাকাতকে থানায় আটকে রাখি, কিন্তু আমি তো মুক্ত মানুষ, আমি তো ঘুরে বেড়াচ্ছি আমার মন নিয়ে চতুর্দিকে। এই মনকে রিল্যাক্সড রাখতে হবে, এই যে স্ট্রেস আমরা এখন বলছি, টেনশন বলছি, এর বিপরীত শব্দ যদি দেখি সেটা হলো রিল্যাক্সেশন। আমাদের রিল্যাক্সড ভাবে থাকতে হবে, এবং রিল্যাক্সড আমরা তখনই থাকতে পারবো যখন আমাদের চাওয়া পাওয়ার হিসেবের উপর আমাদের নিয়ন্ত্রণ আসবে। মহর্ষি পতঞ্জলি বললেন যোগ চিত্তবৃত্তি নিরোধ, মনের উপর নিয়ন্ত্রণ। এই মনের উপর নিয়ন্ত্রণ আনবো কিভাবে, এটা শুধু বললে হবে না, ভাবলে হবে না, এর জন্য উনি অনেক পদ্ধতি বলে দিলেন। তার মধ্যে প্রধান হচ্ছে আসন। আসন এখানে আপনারা যারা আছেন অনেকে নিশ্চয়ই আসন প্রাণায়াম নানা রকম করেন, অনেক বইও পড়েছেন, কিন্তু ব্যাপার কি হয়, যোগের কিছু বেসিক জিনিস এমন আছে যেগুলো জানা ভীষণ দরকার, কিন্তু এটা নিয়ে জানার সুযোগ অনেক কম, জানার সুযোগ কম। কিরকম দেখুন, আসন কাকে বলে, এখানে আমার অনেক পুরনো ছাত্রছাত্রী আছেন, কিন্তু নতুন আছেন অনেকে, নতুনদের কথা ভেবেই আমি এগুলো বলছি, একটু মন দিয়ে শুনুন। আপনারা যারা আসন করেন খেয়াল রাখবেন, এই আসন করার সময় খুব রিল্যাক্স ভাবে করতে হবে। মহর্ষি পতঞ্জলি বলছেন হোয়াট ইজ আসনা, আসন কাকে বলে, স্থির সুখম আসনম। আমি এই শব্দটাকে একটু ব্যাখ্যা করছি, আপনারা যদি আমাদের দৈনন্দিন কাজের সঙ্গে একটু মেলান তো দেখতে পাবেন ওই একটা কথা স্থির সুখম আসনম, এইখান থেকে আমরা জীবনে অনেক কিছু পেয়ে যেতে পারি, অনেক কিছু পেয়ে যেতে পারি। প্রথম হচ্ছে স্থির, মানে যখন আমি আসন করব, সেটা পদ্মাসন বজ্রাসন যে কোনো আসনই হোক, তার প্রথম কথা হচ্ছে স্থির, আমাকে স্থিরভাবে থাকতে হবে, মানে নড়াচড়া করলে হবে না, জোর করে চাপ দিয়ে করলে হবে না। আমাদের ক্লাসে তো প্রতিদিন এরকম হচ্ছে, বা আপনারা যারা শিখছেন বা শেখাচ্ছেন সবারই হয়, এই আসনটা আমার হচ্ছে না, এটা খুব কষ্ট হচ্ছে, এই কষ্ট হবে, কষ্ট করে করুন করুন, কিন্তু কষ্ট করে করলে হবে না। স্থির সুখম আসনম, স্থিরভাবে সুখকর অবস্থানই আসন। যখন আমি আসন করছি আমাকে স্থিরভাবে থাকতে হবে, সুখকর ভাবে থাকতে হবে, তার মানে আসনে অবস্থানের সময় আমার ভেতরে যেন একটা সুখের অনুভূতি থাকে। এই যে সুখের অনুভূতি, এটা আসন প্রাণায়াম করলে আসে, যারা করেন তারা সকলেই ফিল করেন, যারা করেন না তারাও এটা জানেন ভালোভাবে অবহিত এই ব্যাপারে, যে আমাদের মধ্যে একটা রিল্যাক্স ভাব আসে। আমরা ধ্যান অনেকেই শুনি, ধ্যানের মাধ্যমে এগুলো হয়, কিন্তু ধ্যান একটু অ্যাডভান্স স্টেজের ব্যাপার, একদম শুরুতেই ধ্যান করতে গেলে অনেকে করতে অসুবিধা হয়। আসন নিয়ে আমি আরেকটু আপনাদের বলি, স্থির মানে দেখুন একটা জিনিস, আমরা যে কোনো কিছু করতে যাই আমাদের কিন্তু দৈহিক মানসিক স্থিরতা ভীষণ দরকার। আমরা অবশ্যই বলি না আমার ভালো লাগে না, আজকে মন মেজাজ ঠিক নেই, ছেড়ে দে আজ পরে আসিস অন্যদিন করবো, এটা এই যে কথাগুলো আমরা বলছি তার কারণ হচ্ছে আমি অস্থির আছি।
আমি অস্থির থাকলে আমি কিন্তু কোনো কিছু গুছিয়ে করতে পারবো না। স্থির সুখ, সুখ আসন করার সময় সুখের অনুভূতি অবশ্যই থাকতে হবে। আচ্ছা, মহর্ষি পতঞ্জলি বললেন আসন করার সময় সুখের অনুভূতি থাকতে হবে। আচ্ছা, কোন জায়গায় দুঃখের অনুভূতি থাকলে হবে? দুঃখ তো আমরা কোথাও চাই না। তাহলে আসনের মাধ্যমে যে সুখের অনুভূতি আমাদের মধ্যে আসবে, আমাদের চেষ্টা করতে হবে সেই সুখের অনুভূতিটা আমাদের সমস্ত কাজের মধ্যে ছড়িয়ে দিতে। সেই অনুভূতিটা কি? এই যেখানে বলা আছে পাতঞ্জল যোগ দর্শন চারটি চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় 46 নম্বর সূত্রে বলা আছে স্থির সুখম আসনা। আমি এটা পাতঞ্জল যোগ দর্শনের ক্লাস নয়, কিন্তু আপনাদের যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনবেন, এবং যদি কারো কাছে বই থাকে একটু খুলে দেখবেন, খুব ভালো লাগবে। আসলে আমাদের হয়ে গেছে কি, আমরা কি করলে নিজের মান সম্মান বাড়বে, নম্বর বাড়বে, টাকা বাড়বে, এই নিয়ে এত বেশি চিন্তা করছি যে মান সম্মান টাকা আমাকে কেন্দ্র করে, সেই আমাকে নষ্ট করে আমরা ওগুলো আনছি। আমি এক ভদ্রলোককে বলেছিলাম, বলে পরে মনে হলো না বললেই হতো, তখন আমার বয়স অনেক কম, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি দু একবার এসেছেন অনেক আগে, মানে তারপরে আসেননি। তারপর যখন এলেন উনি বেশ ভালো রকম অসুস্থ, বয়স খুব বেশি না কিন্তু ভালো রকম অসুস্থ। আর যে আপনি সুরটাকে তো নষ্ট করলেন কিভাবে, একটু বিরক্ত ভাব করে বললাম। আর বলবেন না, আমার এই পিএইচডি করতে গিয়ে না খুব চাপ পড়ে গেল জানেন, এরকম আমার অবস্থা হলো। একের সময় তো মনে হচ্ছিল ছেড়ে দেওয়ার দরকার নেই, কিন্তু পিএইচডিটা না করলে না ঠিক হয় না, বুঝলেন, আমাদের টিচিং লাইনে এটা ভীষণ দরকার। তো যাক, উনি উনার দুঃখ কষ্টের কথা, শরীরের কষ্টের কথা অনেক বললেন, শোনার পর আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, মানে যার জন্য বলছি পরে মনে হচ্ছিল না বললে হতো। যে আপনি একটা কাজ করলেন না কেন, আপনি যে অবস্থায় এখন আছেন, আপনি তো অনেক ডাক্তারও দেখিয়েছেন বলছেন, তো পিএইচডিটা করার আগে নিজেকে একটা হেড টেল করার মতো প্রশ্ন করলেন না কেন, এই শোনো তুমি পিএইচডি করে অসুস্থ হবে না পিএইচডি না করে সুস্থ থাকবে, জিজ্ঞাসা করলেন না কেন? না, সে ভেবেছিলাম অনেক, কিন্তু জানেন পিএইচডি না করলে হবে। আচ্ছা দেখুন, এই যে এত নার্সিংহোম হাসপাতাল রুগী রয়েছে, সেখানে চিকিৎসা চলছে, ডাক্তার বলে রুগী দেখছেন, আচ্ছা কোন রুগী পিএইচডি হোল্ডার বলে তার কি রোগ সারতে তাড়াতাড়ি সুবিধা হয় কিছু, বা তার অনেক টাকা বাড়িতে আছে বলে তার কি ওষুধ তাড়াতাড়ি কাজ করবে? হয়তো ট্রিটমেন্টটা ভালো হবে, টাকা বেশি দেওয়া যাবে। ট্রিটমেন্ট ঠিকমতো কাজ করার জন্য আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে। আমার শিক্ষাগত যোগ্যতা সব দরকার আছে, টাকা পয়সা দরকার আছে, কিন্তু কোনোটাই কিন্তু আমাকে সুস্থ রাখতে সাহায্য করে না, সাহায্য করে যেভাবে যোগ। যার জন্য আমি আমার বইতে আজ লিখেছি একটা কথা এই যোগ প্রসঙ্গে, আমাদের এই অনুভূতিগুলো ভীষণ দরকার। দেখি পাই কিনা, কোন পাতায় আছে, আমরা এই যখন সুস্থ থাকার কথা ভাবি সবসময় আমরা খুব অ্যাডজাস্ট করি, যেটা আমরা বলি বিভিন্ন ব্যাপারে একটু অ্যাডজাস্ট করে নাও, মানিয়ে নাও, মানে এই স্ট্রেস থেকে, মানে যে আমাদের আলোচনার বিষয় স্ট্রেস, স্ট্রেস থেকে আমাদের সব রোগ আসছে, ডায়াবেটিস, হৃদরোগ, হাই প্রেশার, মাথা গরম হয়ে যাওয়া, রাগ পড়া। আপনারা দেখবেন বহু বাড়িতে প্রচুর অশান্তি হয় সবসময়, অশান্তির পিছনে কিন্তু তাদের বাড়ি আর্থিক দায়ী, দারিদ্র দায়ী নয়, তারপরে যে থাকার জায়গা নেই, ঘর কম নয়, পরস্পর অ্যাডজাস্ট হচ্ছে না। অ্যাডজাস্ট কেন হচ্ছে না, প্রত্যেকের স্ট্রেস লেভেল হাই। স্ট্রেস মানে যে সবসময় যে মাথা গরম করে আছে এরকম নাও হতে পারে, কিন্তু কিছু হারিয়ে ফেলার ভয়, এটা না হলে কি হবে, ওটা না হলে কি হবে, অথচ ওইটা ছাড়া বহু লোকে ভালো আছে। যাই হোক, তো এর জন্য আমাদের দরকার যোগ, আসন, প্রাণায়াম, এগুলো দরকার, এবং যোগের মাধ্যমে আমরা স্ট্রেসকে অনেকাংশে নিয়ন্ত্রণ রাখতে পারি। আসন ঠিক মতো করলে, যেটা আমি পাতঞ্জল যোগ দর্শনের স্থির সুখম আসন বললাম, তার পরেরটাও বলছি, যদি আমরা এগুলো ঠিক মতো করতে পারি আমাদের নার্ভাস সিস্টেম অনেক ভালো থাকে। আমরা হাত পায়ের যত্ন নিই, নাক মুখ চোখের যত্ন নিই, হজমের গোলমাল হলে খুব বিচলিত বোধ করি, কিন্তু নার্ভের গোলমাল, নার্ভের সমস্যা এত ধীরে ধীরে হয় আমরা বুঝতে পারি না, অনেক পরে বোঝা যায়, এবং নার্ভের সমস্যাগুলো আমাদের টোটাল শরীরটাকে কমজোর করে দেয়, দুর্বল করে দেয়।
আমি একটু পরে শোনাই আপনাদের, যে গান আপনাদের শোনালাম মানে মনে একটা চেতনা আনার জন্য যে আমাকে ভালো থাকতে হবে, আমার সুস্থতা। এই বইটা হয়তো আপনাদের অনেকের কাছে আছে বা দেখে থাকবেন, আমার লেখা বই। এখানে 7 পাতায় লেখাটি আছে। লেখাটি পড়ার উদ্দেশ্য আপনারা একটু ভাববেন এটা নিয়ে, মানে আমাদের এই যে ওয়ার্কশপ 5 দিনে হবে, 5 দিনে স্ট্রেস কার কতটা কমবে সেটা নির্ভর করবে এই কথাগুলো কার মনে কতটা ধরছে। যখনই ধরে যাবে তখন কিন্তু স্ট্রেস আপনা আপনি কমে যাবে। কোনো মানুষ যদি বুঝতে পারে যে আমাকে ভূতে ধরেছে, তাহলে ভূত সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে, ভূত ওখানে থাকতে পারবে না। আমি যদি সচেতন হয়ে যাই, তাই তো আগে কথাটা বুঝিনি, আমি তো একটু স্ট্রেসে আছি, মনে হচ্ছে সবসময় খালি মাথায় এটা ঘুরছে সেটা ঘুরছে, যে কাজটাই করছি তাতেই আমার খালি ডিস্টার্বেন্স হচ্ছে, কোনো একটা বিষয় নিয়ে যাকে পাচ্ছি তাকেই আমি বলে বেড়াচ্ছি, জানো এই হয়েছে ওই করেছে, আর বলো না, যদি এটা হয়ে যেত না তাহলে আমাকে আর দেখতে হতো না, অনবরত বলে বেড়াচ্ছি। এসবই স্ট্রেস, সবকিছু স্ট্রেস। স্ট্রেসটাকে চিনতে হবে, বুঝতে হবে, মানে আমাকে সহজ থাকতে দিচ্ছে না কিছুতেই। যেটা বলছিলাম যে একটা বেলুনকে যদি চেপে ধরা হয়, জোরে চাপ দিয়ে আমরা, বেলুনটা চারদিক থেকে বেড়ে যাবে, বেড়ে যায় মানে কি সে চাইছে ফেটে বেরিয়ে যেতে কিন্তু বেরোতে পারছে না, সেটা হলো স্ট্রেস। মানে এমন একটা পরিস্থিতিতে আমি পড়েছি যেখান থেকে বেরোতে পারছি না, তাহলে কি করব, পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখবো, কন্ট্রোলে রাখবো। সেই কন্ট্রোলে রাখার মাধ্যম হচ্ছে যোগ। একটু বলি, আমার সুস্থতা মানে আমরা একটা জিনিস সবাই জানি, ধরুন এই যে সামনে ভোট হবে, এই নিয়ে প্রচুর হইচই চিৎকার চেঁচামেচি চলছে, বিভিন্ন দল তাদের মতো করে বলছে, কিন্তু কোথাও কেউ সুস্থতার জন্য এক লাইনও বলে না। আপনারা দেখবেন চাকরির কথা অনেকে বলে, খাওয়া দাওয়া রেশন ফ্রি দেওয়ার কথা বলে, ইলেকট্রিকের উন্নতি করব বলে, রাস্তাঘাট করে দেবো বলে, কিন্তু আপনারা জানেন সুস্থ থাকেন তার ব্যবস্থা করব। ভালো করে লক্ষ্য করবেন, আমি কিন্তু বলছি না চিকিৎসা ব্যবস্থা করব বলছে না, চিকিৎসা ব্যবস্থা আছে, কিন্তু আপনাকে যাতে ডাক্তারের কাছে যেতে না হয় এমন ব্যবস্থা আমরা করব, এটা কোথাও কেউ বলে না। এবং বলে না খালি না, একটু ভালো করে ভাবলে দেখতে পাবেন, আর যদি আপনার মনে আসে যে আমি ভালো করে লেখাপড়া শিখবো, আমি অনেক কিছু করব, আপনার প্রচুর রাস্তা খোলা আছে, আপনাকে গাইড করার মতন প্রচুর লোক আছে, প্রচুর সংস্থা আছে, কিন্তু আপনি বলুন আমি সুস্থ থাকব। আপনাকে গাইড করার লোক খুব কম, এবং কম খালি না, আমি সুস্থ থাকব এই ভেতরে স্পৃহা চাহিদা আমাদের মধ্যে নাই তো, অল্প একটু থাকলে তো সেটা বাড়বে। আমার সুস্থতা, শৈশব থেকে আজ পর্যন্ত শিখেছি অনেক কিছু। এটা দেখুন আপনারা অনেকে এখানে সকলেই বড়, একদম ছোট কেউ নয়। শৈশব থেকে আমরা শিখেছি অনেক কিছু, পড়েছি বহু বিষয়, খেলেছি অনেক রকম খেলা, জেনেছি বুঝেছি অর্জন করেছি কত কি, কত কিছু অর্জন করেছি। একদিন আমি এদের সবাইকে আমার মন থেকে একটি প্রশ্ন করলাম, আমার সুস্থতার ব্যাপারে তোমরা কে কি ভাবছ? অবাক হয়ে দেখলাম মুখ চাওচাই করছে সবাই, কারো মুখে কথা নেই। হঠাৎ যোগ উঠে দাঁড়িয়ে বলল, আমি আমি তোমাকে সুস্থ রাখব, আপ্রাণ চেষ্টা করব তোমাকে নিরোগ রাখার। আমার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, সে কি? অঙ্ক, বাংলা, ইংরেজি, তবলা, ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, কম্পিউটার জ্ঞান, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, আমার পদমর্যাদা, প্রভাব প্রতিপত্তি, নাম, যশ, বাড়ি, গাড়ি, ধন সম্পদ, তোমরা কেউ আমার সুস্থতার জন্য ভাবো না? এরা কেউ আমার সুস্থতার জন্য ভাবে না, একমাত্র যোগ ভাবে আমার সুস্থতার কথা, একমাত্র যোগ ভাবে। অথচ তোমাদের জন্য তো আমি কত সময় ও অর্থ ব্যয় করেছি, এই যা যা বললাম এতক্ষণ, ইংরেজি, বাংলা, তবলা, ক্রিকেট, ব্যাডমিন্টন, কম্পিউটার জ্ঞান, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, এর জন্য প্রচুর অর্থ সময় আমরা ব্যয় করেছি, কিন্তু এরা কেউ আমাদের সুস্থতার কথা বলে না, ভাবে না, এবং তাই খালি না, কোথাও কোনোখানে কেউই বলে না যে আগে সুস্থ থাকার জন্য কিছু করো, সুস্থ থাকলে গোটা দুনিয়া তোমার কন্ট্রোলে থাকবে।
তুমি বিরাট কিছু করতে না পারো, কিন্তু তুমি হাঁটতে পারবে, চলতে পারবে, ঠিক মতো সবকিছু করতে পারবে। একমাত্র যোগ ভাবে, অথচ তোমাদের জন্য তো আমি কত সময় ও অর্থ ব্যয় করেছি, কখনো ভেবে দেখেছো আমি সুস্থ না থাকলে তোমাদের কি হবে? মানে আমি একজন বড় খেলোয়াড়, আমি বড় রাজনীতিবিদ, আমার বিরাট সম্পত্তির মালিক, কিন্তু আমি সুস্থ না থাকলে সে সম্পত্তি কি হবে, কি কাজে লাগবে? কাজে আমাকে সুস্থ থাকতেই হবে, এই চেতনা আগে আনতে হবে, তাহলে আমরা স্ট্রেসকে তাড়াতে পারবো। না হলে কিন্তু নয়, স্ট্রেস তাড়াতে গেলে তার জন্য আমাদের অনেক কিছু ছাড়ার জন্য তৈরি হতে হবে, এবং ছাড়তে আমি তখনই তৈরি হতে পারবো যখন আমি বুঝতে পারবো যেগুলো ছাড়লে আমি এক বিরাট সম্পদ পেয়ে যাব, সেটা হচ্ছে স্বাস্থ্য। আমি ভালো থাকবো এই পৃথিবীর বুকে। যুগপথ হতাশা ও আনন্দে বুকে ধরিয়ে জড়িয়ে ধরলাম যোগকে, জড়িয়ে ধরে আছি আজও, থাকবো শেষদিন পর্যন্ত। এই যোগ আমাদের সুস্থ রাখে। মহর্ষি পতঞ্জলি স্থির সুখম আসনম, তার পরের সূত্রটা বলা হচ্ছে প্রযত্ন শৈথিল্যানন্ত সমাপত্তি ভ্যাম। ভারী সুন্দর শব্দ, এর মানেটিও খুব ভালো, খুব সুন্দর। প্রযত্ন শৈথিল্য, শৈথিল্য মানে এখানে রিল্যাক্সেশন, একটা শিথিল ভাব, রিল্যাক্স ভাব। প্রযত্ন শৈথিল্য মানে যত্ন সহকারে শিথিলতা আনা, প্রযত্ন বিশেষভাবে যত্ন নিয়ে শিথিলতা আনা, প্রযত্ন শৈথিল্য। অনন্ত সমাপত্তি ভাব, যখন তুমি আসনে আছো গোটা শরীরটাকে রিল্যাক্স ভাবে রাখো, রাখার পরে তুমি কি করবে না, অনন্ত সমাপতি, মনকে অনন্তের দিকে নিয়ে চলে যাও। কোনো একটা আসন আমি করছি, ধরুন সামনে দুপা মেলে দুহাত তুলে সামনে ঝুঁকে পশ্চিমোত্তান আসন, খুব লাগছে, কষ্ট হচ্ছে, তাহলে মনটা কিন্তু পায়ের তলায় বা ঘাড়ে বা পেটে আটকে থাকবে, ওরে বাবা লাগছে, কষ্ট হচ্ছে। মহর্ষি পতঞ্জলি বলছে রিল্যাক্স ভাবে করো, যতটা নামে ততটাই নামো, নেমে শরীরকে রিল্যাক্স করে দাও, মনকে রিল্যাক্স করে দাও, যে মনকে শূন্যে নিয়ে চলে যাও, শরীর আর আটকে রেখো না। এই জিনিসটা আমাদের করতে হবে প্রতিটি কাজে, আমরা যে কাজটা করছি সেখানে না রেখে মনকে অন্য জায়গায় রাখছি, একসাথে দুটো তিনটে কাজ করছি, মাল্টি টাস্কিং বলে একটা শব্দ আছে। আমরা যদি একসঙ্গে বিভিন্ন ধরনের দু তিনটে কাজ করি তাহলে কিন্তু আমাদের ব্রেন নিতে পারে না, স্ট্রেস মানে অদ্ভুত জিনিস যেটা বলছি, আমরা জানি না আমরা কিভাবে স্ট্রেসকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের আমি বলছি, আমি রোজই সকালে দেখি, খুব কষ্ট লাগে দেখে, সকালে দেখবেন বহু লোক হাঁটতে বেরোন, তারা ভীষণ স্বাস্থ্য সচেতন, তারা জানেন না যে তারা হাঁটার মাধ্যমে কিভাবে স্ট্রেসকে বাড়িতে নিয়ে আসছেন, রোজ বাড়িতে নিয়ে আসছেন মানে এই বাড়ি, আমার শরীর বাড়িতে নিয়ে আসছেন। হাঁটতে হাঁটতে দেখবেন অনেকে ব্যায়াম করেন, হাঁটছেন, হাঁটতে হাঁটতে হাত দুটো এরম করছেন, কেউ এরম এরম করছে হাত দুটো, কেউ আবার হাঁটতে হাঁটতেই এইভাবে এইভাবে প্রাণায়ামটা সেরে নিচ্ছেন, অনেকে দেখছি হাঁটতে হাঁটতে এরকম কপাল ভাতিও করছেন। এই যে জিনিসগুলো, এটা কিন্তু ভীষণ ক্ষতিকারক, ভীষণ ক্ষতিকারক, মানে স্ট্রেস আমরা যে কিভাবে আনছি। আমি যদি স্পিডে হাঁটি, হাঁটার একটা আনন্দ আছে, ছন্দ আছে, রিদিম আছে, আহ হেঁটে এলাম বাড়িতে, এসে বেশ একটা আরাম বোধ আসবে। কিন্তু আমি দেখেছি যারা এইভাবে ব্যায়াম করতে হতে হাঁটেন, তারা সবাই আপনার লক্ষ্য করবেন মাটির দিকে তাকিয়ে হাঁটেন, তারা সোজা তাকিয়ে হাঁটেন না, তার মানে তাদের হাঁটার দিকে মন নাই, তারা অনেকগুলো কাজ একসাথে করেন। প্রথম হচ্ছে হাঁটছেন, দ্বিতীয় ব্যায়াম করছেন, তৃতীয় মাথার ভেতরে কিছু একটা খেলাচ্ছেন, যার জন্য মাথা মুখ নিচু হয়ে গেছে। হাঁটবো যখন শুধু হাঁটবো, পায়ের স্টেপিং এর দিকে মন রাখুন, পা আমার কতটা যাচ্ছে, কেমন যাচ্ছে, আমার শ্বাস কেমন চলছে, এদিক ওদিক ডান দিক বাদিক তাকান, বেশ এনজয় করুন। ওই যে কথাটা এইমাত্র বলছিলাম, প্রযত্ন শৈথিল্য অনন্ত সমাপত্তি ভাব, মনটাকে রিল্যাক্স রেখে দিন, মনটাকে ব্যস্ত করবেন না। যারা এইভাবে ব্যায়াম করেন, হাত হাত এরকম করছেন, এই দেখুন এই ব্যায়ামটা এইভাবে হাতের সোজা উঠবে, হাতটা স্ট্রেট উঠবে, কিন্তু ওরা ওনারা করেন এইভাবে, দেখবেন লক্ষ্য করে, এটা কোনো ব্যায়াম নয়, এটা শুধুমাত্র ব্রেনকে স্ট্রেস করা হয়, ব্রেনে প্রচন্ড চাপ পড়ে, নার্ভাস সিস্টেম ড্যামেজ হয় এর মাধ্যমে, একসাথে দু রকম কাজ করলে। একই কাজ আমি সাইকেল চালাচ্ছি, প্যাডেল করছি, হ্যান্ডেল ধরে আছি, দেখছি একটা রিদিমে চলছে, কিন্তু যখন আমি হাঁটছি তার একটা রিদিম, ব্যায়ামের আলাদা রিদিম, আবার চিন্তা করছি করছে সে তো আবার আরেকটা রিদিম হয়ে গেল, এগুলো ক্ষতি করে, এইভাবে আমাদের স্ট্রেস লেভেল অনেক বেড়ে যায়। মহর্ষি পতঞ্জলি বললেন
আসন কাকে বলে, আসন খুব রিল্যাক্স ভাবে করলে আমাদের শরীরে মনে একটা সুন্দর আরাম ভাব আসে। আমাদের প্রতিটি স্নায়ু, প্রতিটি পেশি, প্রতিটি শিরা উপশিরা খুব আরাম পায় এই আসনের মাধ্যমে। আবার প্রাণায়াম, সে তো আরো ভালো জিনিস। প্রাণায়াম প্রসঙ্গে বলি, কিছু প্রাণায়াম প্র্যাকটিস অল্প করে হবে, আজ নয় পরে সেখানে আপনাদের বলবো যে প্রাণায়ামে সাধারণভাবে ভুল করার প্রবণতা বা সুযোগ অনেক বেশি, অনেকে খুব জোরে জোরে নেন ছাড়ে। সেদিন আমাকে একটি ছেলে ফোন করেছে, ছেলে মানে গলার হজম মনে হলো 25 হবে। আচ্ছা কাকু 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 শুনুন শুনুন, বলছি কি আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা প্রাণায়াম করার সময় শ্বাস নেওয়ার জোরে জোরে শব্দ হবে নাকি শব্দ হবে না? আমি শব্দ একটু হবে না। আচ্ছা ছাড়ছে, লক্ষ্য করুন এই যে আমি আপনাদের বললাম কতগুলো, ছেলেটা কতটা টেন্স না। জোরে যদি যদি কেউ প্রাণায়াম করে, জোরে জোরে শ্বাস নিয়ে শব্দ করে, তার শরীর মন নার্ভ টেস্ট হয়ে যাবে। আসনের মাধ্যমে আমরা উপকার পাই কিভাবে? এর মাধ্যমে শরীরকে রিল্যাক্সেশন দেওয়া হয়। প্রাণায়াম যখন আপনি জোরে জোরে শ্বাস নিয়ে করবেন, নার্ভ গুলো উত্তেজিত হবে, প্রেশার বাড়বে, প্রেশার বেড়ে যাবে এবং নানা রকম অসুবিধা দেখা দেবে। তাদের ব্লাড প্রেশার আছে, ওইভাবে করলে ব্লাড প্রেশার অনেক হাই হয়ে যাবে, মানে খুব মুশকিলের ব্যাপার। প্রাণায়ামে কিন্তু ভালোভাবে শিখতে হয়, কিন্তু অনেকেই ভাবেন যে আমি বই পড়েছি বা টিভিতে দেখেছি বা ওর কাছ থেকে শিখে নিয়েছি, শিখে করছি। প্রাণায়াম সম্বন্ধে আমাদের শাস্ত্রে এত সুন্দর কথা বলা আছে, বলা হচ্ছে প্রাণায়াম পরম তপ, প্রাণায়াম হলো সর্বশ্রেষ্ঠ তপস্যা। এবং যখন আমরা বসে ধরুন বসে থেকে প্রাণায়াম বা ডিপ ব্রিদিং যদি করি, বেশ ধীরে ধীরে লম্বা শ্বাস নিয়ে ছাড়ি, তার মাধ্যমে কিন্তু আমাদের প্রচুর আরাম হয়, তাৎক্ষণিক আরাম হয়, সঙ্গে সঙ্গে আরাম হয়, ধীরে ধীরে শ্বাস নিলে ছাড়লে। চলুন আমরা একটু ডিপ ব্রিদিং অভ্যাস করি, তাৎক্ষণিক আরাম পাওয়া যায় কিনা একটু দেখি। সবাই সোজা বসুন, আশা করি সবাই ভালোভাবে বেশ আরামদায়কভাবে বসে আছেন, বেশ সুন্দরভাবে বসুন, একটু প্রাণায়াম অভ্যাস করুন। কালকের ক্লাসে কিছু আসন করবেন, আপনারা সেই মতো ড্রেস রাখবেন তাহলে ভালো হবে। হ্যাঁ মানে এখানে দেখানো হচ্ছে, বোধ হয় ইউটিউবে দরকার হলে পরে আবার দেখতে পাবেন, বোধ হয় এটা দেওয়া হবে। হ্যাঁ আপনাদের একটু কথা বলে দিই, এখানে সমরেশ হাজরা, তিনি অধ্যাপক, ভারী ভালো মানুষ। এবং আমাদের এই যে সিস্টেমে চলছে, আমি তো বসে শুধু ক্লাস নিচ্ছি বলছি, টোটালটা কন্ট্রোল করছেন কিন্তু উনি, এবং উনি এবং ওনার স্ত্রী অরুণিমা হাজরা, এনারা দুজন মিলে YSS যোগা কোর্স স্কোরিং সিস্টেম করেছেন এবং খুব সুন্দরভাবে এই ধরনের অনুষ্ঠানগুলো ওনারা পরিচালনা করেন। এই যে গানও বাজলো বেশ সুন্দরভাবে হলো, আমরা অন্যান্য ক্লাসে গান বাজাতে গিয়ে দেখেছি খুব অসুবিধা হয়, কিন্তু উনি খুব সুন্দরভাবে এগুলোকে ম্যানেজ করছেন। চলুন প্রাণায়াম, একটু আরাম করে বসুন সবাই, বেশ লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে ছাড়বেন, আমি কিছু কথা বলে যাব সাথে সাথে, ধীরে ধীরে লম্বা শ্বাস নে। এই যে করছেন শ্বাস নেওয়া ছাড়া, খেয়াল রাখবেন যে আমাদের বুকের খাঁচা, পেট, কাঁধ, এই সমস্ত এলাকাটাই কিন্তু ফুলবে, এদিকে উঠবে, এদিকে সরবে, বা পেটটাও সামান্য একটু বেড়ে যাবে। ইচ্ছা করে কোনোটা কি বাড়াচ্ছেন না, কিন্তু পুরো শ্বাস নিলে সবটাই কিন্তু ফুলবে। এই শ্বাসের ব্যাপারে এবং আসন নিয়ে আমি কালকে আর একটু আলোচনা করব, আপনাদের খুব ভালো লাগবে আলোচনাগুলো, অনেকে একটু নতুনত্বের টেস্টও পাবেন। করুন প্রাণায়াম, বেশ লম্বাভাবে শ্বাস নিন, ছাড়ুন। আমি যদিও আপনাদের আওয়াজ পাচ্ছি না বা ঠিক বুঝতে পারছি না, কিন্তু আপনারা করুন চোখ বন্ধ রেখে। এটা করার সময় খেয়াল রাখবেন একটু শরীর এইভাবে একটু প্রসারিত হবে, মাথা সামান্য পিছন দিকে যায়, আবার শ্বাস যখন ছাড়ছেন ধীরে ধীরে শরীরটা একটু রিল্যাক্স হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখবেন অনেকে অনেকটা ঝুঁকে যান, এতটা ঝুঁকবেন না, এবং মেরুদণ্ড সারাক্ষণ শুয়ে থাকবে, বুকের ছাতিও শুয়ে থাকবে।
বেশ, আমরা অল্প একটু ডিপ ব্রিদিং আজকে করলাম, লম্বা শ্বাস নেওয়া ছাড়া। নিঃশব্দ হবে কিন্তু, এটা খেয়াল রাখবেন, কোনো শব্দ হবে না। শব্দ হওয়া মানেই হচ্ছে আমি আমার সিস্টেমকে টেন্সড করে দিচ্ছি, উত্তেজিত করে দিচ্ছি। নিঃশব্দ হবে আজকে। স্ট্রেস রিলিফের জন্য আমরা একটু ধ্যান অভ্যাস করব। ধ্যান প্রসঙ্গে একটু বলে দিই আপনাদের, ধ্যান শব্দটা কি, ধ্যান মানে কি একটু অল্প করে বলি। আপনারা বসে বসেই হবে ধ্যান আজকে, সবাই একটু আরামদায়কভাবে বসার জন্য তৈরি হয়ে যান, যে যেখানে আছেন। চেয়ারে না বসলেই ভালো হয়, কিন্তু কেউ যদি মেঝেতে বসতে অসুবিধা হয়, আপনি খাটেও বসতে পারেন, বা আরামদায়কভাবে পা মুড়ে, যেটাকে আমরা বাবুয়ে বসা বলি, হ্যাঁ, সেইভাবে বসার জন্য তৈরি হয়ে যান। আমি ধ্যান সম্বন্ধে একটু কথা বলছি। ধ্যান শব্দটি যদি আমরা দেখি, হিন্দিতে বলা হচ্ছে যে ইধার ধ্যান দো, হিন্দিতে মানে কোনো স্টুডেন্টকে পড়ানো হচ্ছে ইধার ধ্যান দো, তার মানে তুমি এদিকে ধ্যানটা দাও, তোমার মনটাকে দাও, এদিকে মনটাকে দিতে বলা হচ্ছে। ধ্যান মানে হচ্ছে মনটাকে ওখানে নেওয়া, মানে মনটাকে নিজের কাছে নেওয়া, মনটাকে নিজের কাছে নিয়ে যাওয়া, এটাই হলো ধ্যান। এক কথায় মনটা ভেতরে থাকবে, যোগ অনলি অ্যাক্টিভিটি যেটাতে আমরা মন থাকে ভেতর দিকে, যোগকে বলা হয় ইন ওয়ার্ড জার্নি, মানে আমরা যত কাজ করছি সারাদিনে সব হচ্ছে বাইরের দিকে, আউটওয়ার্ড জার্নি, মন হচ্ছে ভেতর দিকে আসছে, ইনওয়ার্ড জার্নি। সেই ধ্যান আমরা করব বেশ আরামদায়কভাবে বসে। আপনারা বসবেন যখন আরো কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, সামনে যেন চড়ার লাইট না থাকে, সেই লাইটটা চোখে পড়লে আপনাদের একটু অস্বস্তি হবে, বা কোনো বাল্ব জ্বলছে সামনে এরকম না হয়, দরকার হলে আপনি একটু ডান দিক বাদ দিক ঘুরে বসুন। আরো একটি অনুরোধ আমি আপনাদের সবাইকে করছি, এই ক্লাস কাল থেকেও আপনারা যারা করবেন, বাড়ির সবাইকে নিয়ে বসবেন, যে কথাগুলো বলবো সেগুলো সকলেই কাজে লাগার মতো, অনেক রকম কথা বিভিন্ন রকম আমি বলবো। এবং আবারও বলি, আমার বলার মধ্যে মূল সুর যেটা থাকবে, মূল টিউন যেটা থাকবে, যে আমাদের সুস্থ থাকতেই হবে, এটা দৃঢ়তা আনা, এবং তার জন্য আমরা স্ট্রেস হলে হবে না, সবসময় মাথায় চিন্তা ভরে রাখছি, এটা করা চলবে না, এটা করা চলবে না। এর জন্য কি কি করতে হবে আমি আগামী দিনে আপনাদের সঙ্গে সুন্দরভাবে সেগুলো আলোচনা করব। সবাই বসে বলুন, বেশ সহজভাবে রিল্যাক্স ভাবে। আমি যেভাবে বলবো আপনারা একটু ফলো করার চেষ্টা করবেন। আরো একটি কথা এখানে বলি, অনেক সময় আমি দেখেছি আমাদের এই ধ্যানের ক্লাসে, যখন আমি এভাবে অনলাইনে ক্লাস নিই, পরে কেউ কেউ বলে আমি দেখছিলাম, মানে কি করেন কিভাবে করে দেখছিলাম, এটা কেউ করবেন না। মানে ওটা দেখলে কি হবে, আপনাকে রসগোল্লা দেওয়া হলো, সবাইকে বললো নাও রসগোল্লাটা হাত দিয়ে তোলো, হা করো, মুখে ভরো, আপনি বললেন আমি দেখছিলাম সবাই কিভাবে নিচ্ছে, মুখে ভরছে, এটা দেখছিলাম, তাতে কিন্তু রসগোল্লার টেস্ট পাওয়া যাবে। কাজে এটা টেস্ট পেতে গেলে আপনারা সবাই এটা করুন, যেমন হয় চোখ বন্ধ করে অভ্যাস হবে। হ্যাঁ, রেডি, সবাই আরাম করে বসে যান, বেশ কয়েকবার লম্বা শ্বাস নিন, ছাড়ুন ধীরে ধীরে নিঃশব্দে। এবার আপনারা তৈরি হয়ে যান মনকে ভেতরে আনার জন্য, বেশ সুন্দর হবে। যদি আপনাদের মোবাইল মানে সাউন্ড দেওয়া থাকে, সাউন্ডটা অফ করে দিতে পারেন, বা বাড়ির অন্য লোকজনদের একটু জানিয়ে দিন যে এখন মিনিট 15 যেন আপনাকে না ডাকেন তারা, বা হঠাৎ করে কেউ এসে খুঁচিয়ে না দেয়, ডেকে না দেয়। সমস্ত শরীর, ঘাড়, কাঁধ, পা, হাত একদম রিল্যাক্স করে বসুন। মনে রাখবেন শরীরে কোথাও কোনো টান টান ভাব রাখবেন না, মানে হাতটাকে সোজা টান করে বা মাথাটা একদম সোজা করে, এভাবে নয়, খুব রিল্যাক্স ভাবে সহজ ভাবে থাকবেন। ধীরে ধীরে ঠোঁট দুটো একটু খুলুন, অল্প ফাঁক করে, আস্তে আস্তে ঠোঁট দুটো যেন বুঝে যাচ্ছে, এইভাবে বন্ধ করে দিন, যেন আপনি আপনি বন্ধ হয়ে গেল ঠোঁট দুটো। চোখ দুটো খুব আলতো ভাবে খুলুন, মানে সামনের দিকে সোজা তাকাবেন না, শুধু নিচের দিকটা দেখা যাচ্ছে, এরকম একটু খুলুন, খুলে চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করে দিন, খুব আস্তে আস্তে আলতো ভাবে,
চোখে কোনো চাপ নেই, খুব সহজ হয়ে বন্ধ আছে চোখ। আবার দুবার বেশ লম্বা শ্বাস নাড়াচাড়া করুন, ধীরে ধীরে আরাম করে গভীর ভাবে পুরো শ্বাস নিন। আবার ধীরে ধীরে আরাম করে শ্বাস ছাড়তে ছাড়তে শরীরকে একদম রিল্যাক্স করে শ্বাস ছাড়ছেন, শরীরটাকে ছেড়ে দিন। আরেকবার করুন, বেশ আরাম করে শ্বাস নিন, আরামটা ফিল করার চেষ্টা করুন। যখনই আপনার মধ্যে আরাম আসবে, আপনার কাছ থেকে স্ট্রেস দূরে চলে যাবে, সে থাকতে পারবে না, সে বলবে আমার যত্ন করছে না। কারণ সাধারণভাবে আমরা স্ট্রেসের বিষয় নিয়ে এত বেশি চিন্তা করি যে ও খুব যত্ন পেয়ে যায়, সেই যত্ন আমরা করব না আজ থেকে। আর মনকে নিয়ে আসুন ধীরে ধীরে ডান পায়ের দিকে, ডান পায়ের বুড়ো আঙুল, অন্যান্য আঙুল যেন বেশ রিল্যাক্স হয়ে গেল। মনে মনে ভাবুন ডান পায়ের পাতা, অ্যাঙ্কেল জয়েন্ট, গোড়ালি, আস্তে আস্তে কাপ মাসল সমস্ত যেন রিল্যাক্স হয়ে যাচ্ছে। যদি রিল্যাক্সই আছে, যেন আরো রিল্যাক্স হচ্ছে। একটু খেয়াল রাখবেন শরীর যেন সামনের দিকে বেশি ঝুঁকে না যায়, একটু সোজা ভাবে বা হালকা ভাবে মনে মনে ভাবুন যেন একটু পিছনে হেলে বসে আছি, তাহলে আপনি সোজা থাকবেন। ডান হাঁটু রিল্যাক্স হয়ে গেল, ধীরে ধীরে থাই মাসল একদম রিল্যাক্স, ডান পা পুরোপুরি শিথিল ভাবে আছে, খুব সহজ ভাবে থাকুন। শ্বাস খুব ধীরে ধীরে বইছে, ডান পায়ের হিপ জয়েন্ট রিল্যাক্স হয়ে গেল, ওটা ডান পা খুব রিল্যাক্স ভাবে আছে। এবার আমরা চলে আসবো বাঁ পায়ে, বাঁ পায়ে একইভাবে পায়ের বুড়ো আঙুল, অন্যান্য আঙুল, পায়ের পাতা, অ্যাঙ্কেল জয়েন্ট বেশ রিল্যাক্স করে দিন, খুব সহজ ভাবে থাকুন। এবং আস্তে আস্তে ওপরের দিকে, অর্থাৎ কাপ মাসল, হাঁটু, থাই মাসল একদম রিল্যাক্স হয়ে গেল। আপনি বসে আছেন, দেহের যে অংশটা মাটিতে লেগে আছে পিছনের দিকটা, পাছার অংশটাকে একটু রিল্যাক্স করে দিন, প্রয়োজন হলে খুব সামান্য নড়াচড়া করে নিন, রিল্যাক্স ভাবে থাকুন। দু হাত রয়েছে হাঁটুর ওপরে, এসব অনেকে নানা মুদ্রায় আঙুলগুলোকে রাখেন, রাখতে পছন্দ করেন, তবে আমার মনে হয় এই রিল্যাক্সেশন করার সময় বা মেডিটেশনের সময় হাতটা একদম রিল্যাক্স রাখলেই ভালো। এবার আপনাদের যেমন অভ্যাস অনুযায়ী করবেন, তবুও বলি আজকে আমি যেভাবে বলছি সেভাবে করার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন যে অন্যভাবে করলে কেমন লাগে। হাতের তালু হাঁটুর ওপরে রাখুন, দু হাতের তালু দু হাঁটুর ওপরে, মানে হাতের তালুকে ছাদের দিকে রাখবেন না, উপরের দিকে রাখবেন না। কনুই দুটো একটু ভেঙে থাকবে, কনুই সোজা রাখার কোনো দরকার নেই, কারণ সোজা রাখতে গেলেই শরীর টান টান হয়ে যাবে, একটা আড়ষ্ট ভাব চলে আসবে, কষ্ট হবে। ডান হাতের বুড়ো আঙুল, সেখানে মনটাকে নিয়ে আসুন, আস্তে আস্তে বুড়ো আঙুলটাকে একটু নাড়ান, অন্য আঙুলগুলো নাড়িয়ে নিন, বেশ রিল্যাক্স হয়ে গেল। হাতের তালু, তালুর পিছন দিকটা, কবজি খুব রিল্যাক্স ভাবে আছে। আস্তে আস্তে ডান হাত কনুই পর্যন্ত, তারপরে কাঁধ পর্যন্ত একদম রিল্যাক্স করে দিন, ডান হাত একদম রিল্যাক্স ভাবে আছে। এরপর ধীরে ধীরে চলে আসুন বাঁ হাতে, বাঁ হাতের বুড়ো আঙুল, অন্যান্য আঙুল, হাতের তালু, এগুলোকে রিল্যাক্স করুন। তারপর কবজি, বাঁ হাতের কবজি, এবং ধীরে ধীরে উপর দিকে কনুই হয়ে কাঁধ পর্যন্ত একদম রিল্যাক্স করে দিন। ঠিক এই মুহূর্তে দু পা যেন কিছুটা অবসর অনুভূতি, খুব রিল্যাক্স ভাবে আছে, পা দুটো হাত দুটো কমপ্লিট রিল্যাক্স, এবং আপনার শ্বাস চলছে খুব ধীর গতিতে, মন আছে ভেতরের দিকে, এবং খুব সুন্দর আরামদায়ক একটা অনুভূতি হচ্ছে শরীরে মনে।
এবং এই যে আরাম, আরামের কারণ একটাই, যে আমি আমার কাছে আছি, আমি রয়েছি আমার কাছে। ধীরে ধীরে এবার আমরা চলে আসবো শরীরের সামনের দিকে, অর্থাৎ পেট রিল্যাক্স করলাম, বুক, পেট বুকের ডান দিক বাঁ দিক রিল্যাক্স হয়ে গেল, গলা একদম রিল্যাক্স। ধীরে ধীরে এবার আমরা পিছনের দিকে, অর্থাৎ পিঠ কোমর একদম রিল্যাক্স করে দিলাম। এই যে রিল্যাক্স করে দিচ্ছি, এটা একটা খুব, কিন্তু এটা একটা আর্ট। মানে অনেকে হয়তো ভাবছেন যে কি রিল্যাক্স করবো, রিল্যাক্স তো আছেই, কিন্তু যখন আপনি ভাববেন না যে আমি আস্তে আস্তে রিল্যাক্স করছি, তখন ওইখানকার মাসেলগুলো, পেশিগুলো, রিল্যাক্স তো আমরা হাড়কে করতে পারি না, মাসেলগুলোকে করি, নার্ভগুলোকে করি, হ্যাঁ, ওরা খুব রিল্যাক্সেশন পায়, খুব আরাম পায়। এবং ওই যে আরাম পায়, এরকম অনেক ঘটনা আছে, ওই মাসেলটা কমপ্লিট রিল্যাক্স হওয়াতে ওইখানকার কোনো ব্যথা যন্ত্রণা স্থায়ীভাবে সেরে গেছে, এরকম ঘটনা অনেক আছে। এগুলো এই কদিনে আপনাদের কারো কারো কিছু কিছু অভিজ্ঞতা হবে, এরকম রিল্যাক্স ভাবে থাকুন, সমস্ত শরীর একদম রিল্যাক্স ভাবে আছে, দু চোখ বন্ধ, শ্বাস খুব ধীরে ধীরে চলছে, আপনি রয়েছেন বেশ একটা আরামদায়ক অবস্থায়, শরীরে মনে একটা গভীর আরামের অনুভূতি, যে আরাম অন্য কোনোভাবে পাওয়া যায় না। এবং আমরা এই যে আরাম অনুভব করছি, একটু ভেবে দেখুন, ভাবলে অবাক লাগে, আরাম পেতে গেলে বাইরের কোনো উপকরণ দরকার হয় সবসময়, যে কোনো খাদ্য বস্তু, কোনো ব্যক্তি। এই মুহূর্তে আমি কারো কোনো সাহায্য নিইনি, আমি আছি আমার কাছে, তাতেই এত আরাম। তাহলে যদি আমরা আমার কাছে থাকতে পারি, নিজের কাছে থাকতে পারি সারাদিনের মধ্যে কিছু সময়, তাহলে আমরা কত ভালো থাকতে পারি। রিল্যাক্স হয়ে বসে আছেন, মাথায় কোনো চিন্তা নেই, একদম ভাবনা নেই, খুব সহজভাবে চোখ বন্ধ, মাঝে মধ্যে শ্বাসের দিকে মন রাখতে পারেন, অথবা শরীরে একটা আরাম লাগছে এইদিকেই মনটাকে রাখুন, গোটা শরীর রিল্যাক্স, আস্তে আস্তে মাথার পিছন দিকটা রিল্যাক্স করে দিন, মাথার ওপরের দিক, মানে যে দিকটা ছাতের দিকে আছে, মাথার ডান দিক বাঁ দিক একদম রিল্যাক্স হয়ে গেল, আমি রয়েছি পরিপূর্ণ বিশ্রামে। আগামীকাল আপনাদের এটি শবাসনে শুয়ে করাবো, তখন আপনাদের আরো অনেক গভীর অনুভূতি হবে, রিল্যাক্স ভাবে রয়েছেন। এবার আমরা চলে আসবো মুখমণ্ডলে, মুখের দিকে, কপাল বেশ রিল্যাক্স হয়ে গেল, ডান চোখের ভুরু, বাঁ চোখের ভুরু, চোখের পাতা ডান দিক বাঁ দিক আমরা ধীরে ধীরে রিল্যাক্স করে দিচ্ছি। চোখ খুব আরামদায়ক ভাবে বন্ধ আছে, চোখের ভেতরে যেন একটা আরামের অনুভূতি। এরপর আমরা ধীরে ধীরে নাকের দিকে মনোসংযোগ করব, নাক খুব সুন্দর ভাবে ধীরে ধীরে হাওয়া নিচ্ছে, ছাড়ছে, খুব সহজ ভাবে নাককে রিল্যাক্স করে দিলাম। ডান দিকের গাল বাঁ দিকের গাল রিল্যাক্স হয়ে গেল, থুতনি চিবু ঠোঁট সমস্ত রিল্যাক্স, সমস্ত শরীর রিল্যাক্স। এই সময় মাঝে মধ্যে মনে হবে শরীর যেন একটু দুলছে, চিন্তার কিছু নেই, একটু খেয়াল রাখবেন, আপনার পাশেও কেউ যদি আছেন ধ্যান করছেন, তিনি যদি একটু বেঁকে যান ঝুলে যান তাকে খোঁচাবেন না, বা বসে এটা হয় না, তবুও বলছি কেউ যদি হয়তো হেলান দিয়ে বসেছেন, নাক ডাকছেন তাকে খোঁচাবেন না, রিল্যাক্স ভাবে থাকতে দিন, বেশ সহজভাবে বসে থাকুন, আরামটা অনুভব করুন সমস্ত দেহে মনে। এবং এই যে আরাম, এই যে বিশ্রাম, এটা কিন্তু ঘুমের থেকে অনেক বেশি কাজ হয়, বেশি কার্যকরী। এবং ঠিক এই মুহূর্তে আমাদের দেহে প্রতিটি যন্ত্রপাতি রয়েছে পরিপূর্ণ বিশ্রামে, হৃৎপিণ্ড তাকে অনেক
কম কাজ করতে হচ্ছে, কারণ দেহে অক্সিজেন চাহিদা এখন ভীষণ কম, আমাদের মেটাবলিক রেট এখন একদম মিনিমাম অবস্থায় আছে, খুব কম অবস্থায় আছে, মিনিমাম হবে শুলে, বসে মিনিমাম হয় না, খুব কম আছে। এবং অন্যান্য যন্ত্রপাতি, ফুসফুস, কিডনি, লিভার, সবাই কিন্তু এই আরাম টের পাচ্ছে। আপনি যে আরাম পাচ্ছেন, এই আরামটা যদি ভেবে দেখেন, না আরাম আপনার হায়াতে, না পায়ে, না কোনো একটি বিশেষ জায়গায়, এই আরাম ছড়িয়ে আছে সমস্ত শরীরে। এবং যখনই আপনি এই আরাম শরীরকে দিচ্ছেন, শরীরের প্রতিটি যন্ত্রপাতি তারা ভীষণ খুশি হচ্ছে। আমরা যদি কাউকে খুশি করি তাহলে কি হয়, সে আমাকে ভালো চোখে দেখে, আমার যত্ন নেয়। ঠিক সেই রকম যখন আমাদের দেহের প্রতিটি যন্ত্রপাতি ভাবছে, আহ কি আরামে আছে, এটা কিন্তু আরো ভালো কাজ করবে, আমাদের সুস্থ রাখতে সাহায্য করবে, আমাদের স্ট্রেস ফ্রি রাখতে সাহায্য করবে, আমরা অনেক অনেক ভালো থাকতে পারবো। বেশ, আরাম করে মিনিট দুই চুপচাপ থাকুন। খুব সহজ ভাবে আমরা আছি। আপনাকে দেখবেন এইভাবে চুপচাপ থাকার সময় হাত হাঁটুর উপরে যদি থাকে, হৃৎপিণ্ড যে পাম্প করছে সে পাম্পের অনুভূতিও আপনাদের হবে, মানে শরীর এত বেশি শান্ত, এত বেশি ধীরস্থির হয়ে গেছে যে দেহের ভেতরে সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতি গুলো আমরা টের পাবো। বেশ, ধীরে ধীরে লম্বা শ্বাস নিন, শ্বাস ছাড়ার সময় মনে মনে বলো, না কি আরাম। আবার শ্বাস নিন ধীরে ধীরে গভীর ভাবে, লম্বা শ্বাস, শ্বাস ছাড়তে ছাড়তে, আহ কি আরাম। এই আরামের পিছনে আমরা সারা দিন ছুটে বেড়াচ্ছি, অথচ যোগের কাছে যদি একটু যাই, যোগ আমাদের কত আরাম দিতে পারে, তার জন্য না আছে কোনো খরচা, না আছে ঝামেলা, না কোনো জায়গা লাগে, না উপকরণ লাগে, কিছুই লাগে না। কিন্তু তবু একটা বিরাট জিনিস লাগে, সেটা হচ্ছে ইচ্ছা। আমরা ইচ্ছা হলেই নিজেকে এই জায়গায় নিতে পারি। আমরা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। আপনারা কেউ এখনই চোখ খুলে দেবেন না, স্বাভাবিক অবস্থায় আমরা খুব ধীরে ধীরে ফিরবো। প্রথমে একটু মাথা ডান দিক বা দিক করে নিন, চোখ খুলে আমাকে দেখার চেষ্টা করবেন না, কোনো দরকার নাই। মাথা ডান দিক বা দিকে একটু নাড়াচাড়া করে নিন, একটু সামনে পিছনে হালকা ভাবে দুবার করে নিন, কান দুটো একটু তুলুন, আস্তে আস্তে নামান, কান দুটো আস্তে আস্তে তুলবেন, নামাবেন, হাতের আঙুলগুলো হাঁটু থেকে একটু বাড়িয়ে দিন, দিয়ে আঙুলগুলো মুঠো করুন, একটু টাইট করুন, রিল্যাক্স করে দিন কয়েকবার। ধীরে ধীরে পায়ের আঙুলগুলো একটু নড়াচড়া করুন, হয়তো পায়ে ঝিঁঝি ধরে গেছে কারো, একটু নড়াচড়া করে নিন, পায়ের পজিশন চেঞ্জ করে নিন। দু হাত বেশ আরাম করে ঘষুন, খুব রিল্যাক্স হবে। এই হাত ঘষাটা অনেকে দেখেছি ভীষণ জোরে সেই খিচে ঘষে, ওইভাবে না, খুব রিল্যাক্স হবে ঘষে। একটু চোখের ওপর রাখুন, মুখের ওপর বুলিয়ে নিন, বেশ একটা আরামদায়ক অনুভূতি। আবার হাত বোলান, চোখ কিন্তু বন্ধই আছে, একটু বুলিয়ে নিন, একটু ঘাড়ের দিকেও নিন, ঘাড়ের পিছন দিকে হাত বুলিয়ে, আহ কি আরাম। দ্বিতীয়বার হাত বুলিয়ে নিন, বেশ ধীরে ধীরে। এবার হাতটা চোখের ওপরেই রাখুন, মানে হাতের তালুটা ঠিক চোখের ওপরে থাকবে, এইভাবে দেখে খুব আস্তে আস্তে চোখটা খুলুন, শুধু নিচের দিকে তাকান, সামনে তাকাবেন না, সামনে কিন্তু দেখাও যাবে না, কারণ হাতের তালু আছে সামনে। এই অবস্থায় চোখটা কয়েকবার খোলা বন্ধ করুন, মানে চোখ পিটপিট করা যাকে বলে, সেগুলো করে নিন, নিয়ে আস্তে আস্তে হাত সরিয়ে চোখ খুলুন,
বেশ আরাম করে একটু নিচের দিকে তাকিয়ে বসুন, একটু শরীরটাকে মোচড় দিয়ে নিন, মানে এদিকে এই দুহাত দিয়ে এদিকের হাঁটু, মানে দুহাত দিয়ে ডান দিকের হাঁটু ধরে শরীরটাকে ডান দিকে একটু ঘোরান, সোজা করুন, আবার দুহাত দিয়ে এরকম ধরুন, পা দিকে ঘুরিয়ে নিন, একটু আড়মোড়া ভাঙার মতো করে নিন। কারণ এই যে শরীরটা এতক্ষণ রিল্যাক্স ছিল, এখান থেকে শরীরকে কিন্তু হঠাৎ অ্যাক্টিভ করবেন না। এবার আস্তে আস্তে দু পা মেলে দিন, দিয়ে আরাম করে বসুন। আমাদের আজকের যে ক্লাস, মানে মূল আলোচনা এই পর্যন্ত হলো। এরপর মিনিট 15 আমরা কিছু ছোট্ট প্রশ্ন উত্তরে যাব, যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে। তবে আবারও আপনাদের বলি, আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে, অনেক জিজ্ঞাসা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু সবার উপরে খেয়াল রাখবেন যে আমি যে পৃথিবীতে আছি এটা আমার বিরাট সৌভাগ্য। সৌভাগ্য মানে কিরকম? যেমন এই পৃথিবীটা খুব সুন্দর, দেখুন সকাল হলেই সূর্য ওঠে রোজ, পাখি ডাকে। এবং যদি এইভাবে ভাবি যে একটা নতুন শিশু যে আজকে জন্মালো পৃথিবীতে, তার জন্য কত আয়োজন। বা আমি যদি ভাবি আমি যে পৃথিবীতে এসেছি আমার জন্যে, এই যে চারদিকে যা কিছু সব আয়োজন আমার জন্য, একমাত্র আমার জন্য। আপনারা সবাই ভাবুন নিজের মতো করে, একমাত্র আমার জন্য। তাহলে আমার জন্য যদি এত আয়োজন চারদিকে, এত বাড়ি ঘর লোকজন রাস্তাঘাট দোকান পাট হাট বাজার সব আমার জন্য করে রেখেছে সবাই, আমার যাতে কোনো অসুবিধা না হয়, তাহলে কেন আমি কাল্পনিক ভাবে নিজেকে কষ্ট দিচ্ছি? হয়তো আমার কিছু সমস্যা আছে, সেগুলো সমাধানের চেষ্টা আমি করব, কিন্তু আমার চিন্তা ভাবনা যেন সেই সমস্যাটা যেন আমার চিন্তা ভাবনাকে দখল করে না নেয়। আমি আমার কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করব, চিন্তা ভাবনা সমাধানের জন্য যা যা করার, সমস্যা সমাধানের জন্য যা যা করা দরকার প্ল্যানিং করব। প্ল্যানিং, টেনশন নয়, উদ্বেগ নয়, কি হবে, তাই তো, কি হবে, আমার হাতে সব। একটা কথা বলা হয়, আজ আমি যা, আপনার প্রত্যেকেই ভাবুন, আজ আমি যা, কাল পর্যন্ত যা করেছি যেভাবে ভেবেছি তার ফল। আজ আমি যা, কাল পর্যন্ত যা যা করেছি যেভাবে ভেবেছি তার ফল। কাজেই আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমি আজকে যা যা করছি ভাবছি আগামীকাল সেই অনুযায়ী থাকবো। প্রবলেম, সমস্যা, সমস্যা আমাদের প্রত্যেকের জীবনে আছে, কিন্তু আমরা সমস্যাটাকে কে কতটা হাইলাইট করব এটা হচ্ছে মূল ব্যাপার। যেমন একটা কথা বলি, হোয়াটসঅ্যাপ আজকাল সকলেই করেন। হোয়াটসঅ্যাপে দেখবেন হঠাৎ করে কেউ একটা এমন পোস্ট দিয়ে দিল যেটা ওখানে দেওয়া কোনোভাবেই উচিত না। হ্যাঁ, যেমন এর মাঝে দেখলাম একটি গ্রুপে, সেখানে বাচ্চার জন্মদিন হচ্ছে, কিছু ছবি দিয়েছে, কিন্তু সে ব্যাপারটা একটা কোনো বিশেষ সাবজেক্টের গ্রুপ, সেটা সেখানে ওই ধরনের ছবি দেওয়া উচিত না। সঙ্গে সঙ্গে একজন মন্তব্য করলেন, এসব কি ছবি দিচ্ছেন এখানে, এগুলো দিচ্ছেন কেন, অ্যাডমিন একে গ্রুপ থেকে বের করে দিন, মানে এই ছবিতে বের করে দিন, লেখে নিয়ে অন্য কিছু ছবি থাকলে বের করে দিন। এইভাবে দেখা গেল মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু কারো প্ল্যানিং নাই। এগুলো হচ্ছে রিয়াকশন। আমরা যে কোনো কাজে দু রকম জিনিস হয়, একটা হচ্ছে রিয়াকশন, একটা হচ্ছে রেসপন্স। রেসপন্স শব্দটার সঙ্গে রেসপন্সিবিলিটি শব্দটা মিল আছে, তার মানে আমি যেটা করছি দায়িত্ব নিয়ে করছি, বুঝে করছি, দ্যাট ইজ রেসপন্স বা রেসপন্সিবিলিটি। আর আমরা করে দিই রিয়াকশন, দেখা মাত্রই ওরকম ভাবে মন্তব্য করতে থাকলাম। এরকম অনেক ঘটনা, আমিও বহু গ্রুপে আছি, অনেক গ্রুপে আমি অ্যাডমিন এরকম আছে। আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন করি, ফোন করে বলি, এই তুমি এটা দিয়েছো, এটা বলে, স্যার আমি যেটা এইভাবে দিয়েছি, আমি তুমি ওটা ডিলিট করে দাও, তুমি তো দেখনি দুইজন অসন্তুষ্ট হয়েছে, হ্যাঁ তুমি ওটা ডিলিট করো, এটা এখানে না দিলেই ভালো করতে। সে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিলে আমার কথা মেনে, তারপরে আমি এই দুজন বা তিনজন যারা ওটার উপরে কিছু বিরূপ মন্তব্য করেছে তাদেরকে বললাম তোমরা ডিলিট করে দাও, ও ডিলিট করে দিয়েছে, বেশ সুন্দরভাবে মিটে গেল। আমরা কিন্তু মেটাতে আগ্রহী নয়, আমরা বেশ জটিল করতে আগ্রহী সবাই। কেন আগ্রহী? ওর দোষ পেয়েছি, আরে দোষ তো আমিও করি একদিন। আমরা সবাই যদি দোষ না খুঁজে নির্দোষ আমি ছাড়া অন্য হতে পারে ভাবি, তাহলে কত সহজ হয়ে যায়। পৃথিবীতে কোনো প্রবলেম বলে কিছু নাই, দেয়ার ইজ নো প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড। খুব ভালো করে শুনবেন, কেউ যদি মনে করেন শব্দটা লিখে রাখবেন, দেয়ার ইজ নো প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড।
ইফ দেয়ার ইজ এনি, আমি প্রথমে বললাম প্রবলেম নাই, তারপরে কথা হচ্ছে ইফ দেয়ার ইজ এনি, যদি থাকে, ইট ইজ অনলি ইন আওয়ার মাইন্ড, আমাদের মনে, মনের বাইরে সমস্যাটার অবস্থান নাই। কারণ আমি যেটাকে সমস্যা মনে করছি, দেখুন আরেকজন সেইটাকে সুযোগ মনে করছে, সুবিধা মনে করছে। তাই যে আমরা যদি আমাদের মনটাকে খালি একটু টুইস্ট করে দিতে পারি, টুইস্ট মানে কিরকম, এই যেমন আমি বসে আছি, আমি দেখতে পাচ্ছি সামনে আলো আছে, আমি যদি আমি পিছন ঘুরে যাই তাহলে আমি বলবো না সামনে আলো নেই, আমার সামনে এখানে যদি একটা পর্দা দিয়ে দেওয়া হয় আপনারা দেখতে পাবেন না, আপনারা বলবেন যন্ত্র নেই, স্যার নেই, কিন্তু আছে, পর্দার আড়ালে আছে। তো আমাদের ওই পর্দা সরাতে হবে, প্রাণায়াম নিয়ে কালকে আরো বলবো, তখন এই পর্দা সরানোর ব্যাপারটা সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে বলবো, ভালো লাগবে। বেশ, আপনারা শুনলেন অনেকক্ষণ ধৈর্য ধরে। সময়বাবু আপনি একটু খেয়াল করবেন, যদি দেখছিলাম প্রথম থেকেই প্রায় 100 কাছাকাছি হয়ে গেছিল, হয়তো অনেকেই গ্রুপে ঢুকতে পারেননি, তাদের জন্য কি ব্যবস্থা একটু জানিয়ে দিন, যাতে এক মিনিট। হ্যাঁ, যেটা করা হয়েছে এখানে তো 100 জন পার্টিসিপেন্ট জয়েন করতে পারে, 100-র বেশি হয়ে গেলে আমি কি করছি, আমি ইউটিউবের লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, তো ওখানে কিন্তু প্রায় এখনো প্রায় দেখছি 30 জন মতো দেখছেন, ওখানে ওখানে আছেন, ওখানে সবাই দেখছেন। তো যারা এখানে জয়েন করতে পারেননি ওনারা, আমি প্রত্যেক দিনই তাই করবো, এটা তো মানে বুঝতেই পারছেন, মানে পার্টিসিপেন্ট অনেক হয়ে গেছে এখানে গুগল মিটে, 100 জন লিমিট, তো 100-র বেশি হলে যদি কোনো দিন এরকম হয় অসুবিধা হওয়ার কিছু নেই, আমি ক্লাসটা শুরু হলেই ক্লাসের মানে ইউটিউবের লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেব, এবং সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আজকেও যেমন দিয়েছি এখনো অনেকে দেখছেন। আচ্ছা আচ্ছা, তাহলে কারোর দেখতে অসুবিধা হবে না? না, কারোর কোনো দেখতে অসুবিধা নেই, বেশ সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, আমরা মিনিট 5 দুই একটা প্রশ্ন যদি কারো থাকে একটু বলুন, একটু সাউন্ডটা অন করে দেবেন, যদি কেউ খুব ছোট্ট প্রশ্ন করবেন 2-1 মিনিটের মধ্যে, একটু আপনাদের সঙ্গে কথাবার্তা বলি, ভালো লাগবে আমারও, যদি কেউ কিছু বলতে চান। হ্যাঁ স্যার, আমার একটা ছোট, আচ্ছা আর একটুখানি, এক সেকেন্ড, যিনি বলছেন তাকে একটু ইন্টারাপ্ট করেই বলছি, যারা ইউটিউবে দেখছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা ওখানে কমেন্ট করে লিখে জানান, আমি সেগুলো স্যারকে পড়ে শুনিয়ে দেব। আচ্ছা, যারা ইউটিউবে দেখছেন তারা, তাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ওখানে কমেন্ট করেই জানান, আমি সেগুলো স্যারকে পড়ে শুনিয়ে দেব। হ্যাঁ, কেউ কিছু প্রশ্ন করছিলেন মনে হয়। হ্যাঁ স্যার, জিজ্ঞাসা করছিলাম যে যখন আমরা এরকম আর কি ধ্যানে বসছি, সবকিছু শরীর মন রিল্যাক্স করছি, অনেক সময় কি হয়, অনেক তো চিন্তা মাথার মধ্যে থাকে, যেটাই হচ্ছে প্রবলেম, চোখটা বন্ধ করলে অন্য জিনিস চোখের সামনে আর কি ভাসছে, অন্য চিন্তাগুলো, সেগুলো একদম বাদ দিয়ে পুরো নিজের মধ্যে আর কি নিজেকে আনবো কি করে? দেখুন একটা কথা বলি, যেটা আমি একটু আগেই বললাম যে আজ আমি যে অবস্থায় আছি এটা আমি কাল পর্যন্ত যেভাবে যা করেছি তার ফল। আপনি আজকে এটা করছেন, এই 5 দিনে আপনি খুব মন দিয়ে ক্লাস করুন, একটু শেষ দিকে অনেকের অনেক কাজ থাকে বেরিয়ে যান, আমি অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষ দিকেও আমি একটা গান বাজাবো, মানে সমাজবাবী গানটা বাজাবেন, যে গানটা শুনলে আপনাদের ধ্যান সম্বন্ধে আরো খুব পরিষ্কার একটা ধারণা এসে যাবে ওই গানটা থেকে। সম্ভবত সিজাতের গাওয়া গান, সিজাত গানটা আপনারা শুনবেন একটু পরে। আপনি চিন্তা করবেন না, আপনি আসন প্রাণায়াম করুন, রিল্যাক্স ভাবে করুন, চিন্তা ভাবনা আসতে দিন, ওগুলো আস্তে আস্তে সব কেটে যাবে, কিন্তু আপনি নিয়মিত যোগের মধ্যে থাকবেন। আর কেউ? আচ্ছা স্যার, স্যার আমি সৃজিতা বলছি। স্যার বলছি, যখন ধ্যানের পরে আমরা সম্পূর্ণ রিল্যাক্সেশনটা হয়ে যাচ্ছে, শেষ পর্যায়ে যখন আমরা দুটো হাত ঘর্ষণ করে চোখে নিচ্ছি এবং সারা মুখে বলেছি, এটা কেন হচ্ছে, বিজ্ঞানসম্মত ইয়ে মানে কেন করবো আমরা, সেটা যদি একটু বলেন। মানে চোখের উপরে কেন রাখবো? হ্যাঁ স্যার, কেন রাখছি এবং তার এটা কারণটা কি, তাতে কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা মানে আমাদের এই যে মুখমণ্ডলটা হচ্ছে আমাদের অনুভূতির একটা খুব ভালো জায়গা। হ্যাঁ, যেমন আমরা খুব গরম থেকে সে মুখে চোখে জল দিই, বা কোনো কিছু মলম মুখে লাগালাম, কিংবা মুখটাকে ভালো করে পরিষ্কার করলে খুব ফ্রেশ মনে হয়। এখানকার আমরাটা মানে খুব বেশি সংবেদনশীল,
কাজে আমরা এই যে হাতটাকে গরম করছি, একটা গরমের অনুভূতি এখানে যাচ্ছে, এটা আমাদের একটা আরাম এনে দেয়। এখানকার নার্ভ গুলো অনেক আরাম পায়, রিল্যাক্সেশন পায়। এবং আপনি দেখবেন, এটা আমি সকলকে বলছি, এটা করলে কিন্তু তাৎক্ষণিক বেশ একটা ভালো লাগে। এবং আরো বলি, এই হাতটা নিয়ে পারলে কিছুক্ষণ রেখে দেবেন অল্প সময়, এবং এই যে হাত ঘষে রাখা, এটা আপনারা কিন্তু, আমি একটা কথা বারবার বলি, এখানে আপনারা যা যা শিখছেন কখনো ভাববেন না এটা একটা যোগের ক্লাস বা যোগের ক্লাসের জিনিস, এটা আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে কাজে লাগানোর জিনিস। কাজে এই হাত ঘষে যদি অন্য সময় করেন না, দেখবেন খুব ভালো লাগবে। আপনার খুব টায়ার্ড লাগছে কোনো কারণে, কিংবা কোনো যে কারণে আপনি টেনসড হয়ে গেছেন, খুব অস্থির লাগছে, কি হবে না হবে, আমরা দেখেন অনেক সময় এই মুখ চেপে এইভাবে থাকি অনেকে, মানে এটা চাপলে জন্য একটা আরাম হচ্ছে এরকম মনে হয়, একটু হাত ঘষে একটু দেবেন, আবার তারপরে দেখবেন একটু ঠান্ডা হাত দিলেও আরাম লাগে। সেই কারণে এটা করা। এবং আরো একটা কারণ, যেটা আমি বললাম যে চোখটা, চোখের উপরে হাত রাখুন, মানে হঠাৎ করে যদি চোখটা খুলে দিই তাহলে একটু অস্বস্তি হয়। যেমন দেখবেন গ্রীষ্মকালে দরজা জানলা বন্ধ করে বা শীতকালে দরজা জানলা বন্ধ করে হয়তো শুয়ে আছেন, হঠাৎ দরজা জানলা খুলে বাইরে তাকালে চোখে একটা অস্বস্তি হয়। সেই অস্বস্তিটা এড়ানোর জন্য চোখের সামনে হাত রেখে আস্তে আস্তে খোলা। বলুন আর কেউ? কে বলছেন ঠিক শুনতে পাচ্ছি না স্যার। রিল্যাক্সেশন করার সময় শীত দ্বারা একটু ব্যথা, শীত দ্বারা ব্যথা, এটা কিন্তু অনেকের হয়। বলি শুনুন, আমাদের যোগ শাস্ত্রে পাতঞ্জলে বারবার বলা হয়েছে যে অষ্টাঙ্গ যোগ, অষ্টাঙ্গ যোগে বলা হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এগুলো আমি পরে আলোচনা করব। মানে সরাসরি ধ্যান করতে গেলে না অনেক রকম অসুবিধা হয়। আপনি যেমন গায়ে বা মেরুদণ্ডে ব্যথার কথা বললেন, আরেকজন দিদি বোধ একটু আগে বললেন যে এটা করতে গেলে মনের ভিতরে নানা চিন্তা আসছে। তো আমরা যম, নিয়ম এগুলো পালন করে যদি ধীরে ধীরে ধ্যানের দিকে এগোই, ধ্যানটা কিন্তু যোগ চর্চার অনেকটা অ্যাডভান্স স্টেজ, তাহলে আমরা অনেক ভালোভাবে ওগুলো করতে পারবো। কাজে এগুলো খেয়াল রাখবেন, প্রথম দিকে কিছু অসুবিধা হবে শরীরে, যার জন্য প্রাণায়াম করার আগে আসন করার কথা বলা হয়। আজ আমরা সময় কম, অল্প প্রাণায়ামই করলাম, কালকে অল্প দু একটা আসন অভ্যাস করবেন, ভালো লাগবে। সবাইকে বলছি একটু কালকে কিছু আসন করবেন, সেইভাবে রেডি থাকবেন। বেশ, আর কেউ? স্যার নমস্কার। স্যার বলছি, ধ্যান করার সময় কি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক, আলফা মিউজিক বা এই ধরনের কোনো মিউজিক বাজালে কি কোনো অসুবিধা হবে? না, কিছু অসুবিধা নেই, বাজাবেন। মানে এখানে এখানে বাজানো যেত, কিন্তু সেক্ষেত্রে যেহেতু আমি টানা কথা বলে যাচ্ছি, আপনাদের হয়তো শোনার ক্ষেত্রে কিছু অসুবিধা হতে পারে, এইভাবে বাজনা দেওয়া হয়নি। বাজনা দেবেন, বাড়িতে যখন করবেন শুধু একটু খেয়াল রাখবেন সেই বাজনাটা যেন আপনাকে কোনোভাবেই ডিস্টার্ব না করে, বেশ আরাম লাগছে এই অনুভূতিটা যেন আসে। বাজনা বাজাবেন, বাজনা আবার কেউ মনে করলে খুব প্রিয় গান, খুব রিল্যাক্স মুডের, লো ভলিউমে চালিয়ে দিলেন, হ্যাঁ সেটাও ভালো লাগবে। হ্যাঁ বেশ, ঠিক আছে, আজকে আমাদের ক্লাস ভালোই হলো, আপনারা সকলে ছিলেন, আশা করি ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। নমস্কার স্যার। এমনি হিসেবে ধরুন রাত্রের দিকে করতে পারেন, সকালেও করতে পারেন, সন্ধ্যের দিকটা ভালো, তবে ধ্যানে ঠিক সেইভাবে সময় নেই, আপনি যেকোনো সময় করতে পারেন, কিন্তু ভরা পেটে করবেন না, বা খুব ক্লান্ত ঘুম পেয়ে গেছে তখন ধ্যান করতে গেলে ঘুমিয়ে পড়বেন, হ্যাঁ, বা শরীরে যে কোনো কারণে খুব কষ্ট আছে তখন করবেন না। কিন্তু যদি ঘুম ঘুম ভাব থাকে, মানে কিন্তু আপনার শোয়ার ঘুমানোর সুযোগ নেই, মানে আমি আমার একটা অভিজ্ঞতা থেকে বলছি, পন্ডিচেরিতে একটি যোগ কনফারেন্সে গেছিলাম, সেখানে মানে মশার উত্তর ছিল রাতে, খুব ঠিকমতো ঘুম হয়নি, দিনের বেলায় কনফারেন্স চলাকালে বারবার ঘুম পাচ্ছে। ওখানে একটি মেডিটেশন রুম ছিল, সেখানে গিয়ে আধ ঘন্টা মেডিটেশন করার পরে আমার কিন্তু আর ঘুম ভাব আসেনি, মানে শরীরটা পুরো রিল্যাক্স হয়ে যায়, মানে ঘুমে যে কাজ হয় সেই কাজটা হয়। আপনি যে কোনো সময় করতে পারেন, তবে ভরা পেটে করবেন না, বা খুব খিদে পেয়ে গেছে এই অবস্থায় করবেন না। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা, এখানে চ্যাট বক্সে কল্যাণ দে জানতে চেয়েছেন,
যে উনি চশমা পরে এই ক্রিয়া করবেন না চশমা খুলে? না, চশমাটা খুলেই করবেন, চশমা খুলে করাই ভালো, চশমা পরে কোনো দরকার নেই, কারণ এই সময় তো চশমা বা চোখের কোনো সরাসরি কাজ নেই। আচ্ছা, আর ইউটিউবে শ্রেয়া চক্রবর্তী উনি জানতে চাইছেন যে আচ্ছা আমার সারা দিন খুব বিজি শিডিউল, স্টিল আমি সব সময় একজনের ব্যাপারে ভাবতে থাকি আর এই ভাবনা ম্যাক্সিমামই নেগেটিভ, কি করব? না, সেটা তো আমি শুরুতেই বললাম যে নেগেটিভ ভাবনা একদম আসতে দেবেন না। আমি কাল পরশু আমাদের আগামী দিনগুলোতে আমি অনেক উদাহরণ দেব, আমার নিজের জীবনে উদাহরণ দেব, বাইরের উদাহরণ নয়, যে নেগেটিভ পরিস্থিতিতে আমি কি করলাম। কোনো একটা নেগেটিভ পরিস্থিতি আমাকে উত্তেজিত করছে, খুব রাগ হচ্ছে, হ্যাঁ, সেখানে আমি কিভাবে সেটাকে কাটানোর চেষ্টা করছি আপনাদের বলবো, আপনারা শুনুন, আশা করি ভালো লাগবে এবং অনেকটা নেগেটিভ থেকে পজিটিভে আসতে পারবে। বেশ, সহযোগ আপনাকে অনুরোধ করবো একটি গান বাজানোর জন্য, আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাইলে এই গানটা চলাকালে মানে যে ছবিও দেখা যাচ্ছে, দেখবেন ওপরে ডান দিকে একটা পিনের মতো আছে, ওইটা টিপে দিলেই কিন্তু আপনারা গানের ছবিগুলো দেখতে পাবেন, এটা একটু খেয়াল রাখবেন। আর মোবাইলটাকে এইভাবে রাখবেন, মানে এরকম না রেখে এইভাবে, তাহলে আপনার টোটালটা দেখতে অনেক ভালো লাগবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, নমস্কার, আজকের মতো এখানে ছুটি, কাল আবার 8টার সময় আমরা সবাই মিলিত হচ্ছি, নমস্কার। প্রণাম স্যার। প্রণাম স্যার, শুভরাত্রি। প্রণাম স্যার। প্রণাম স্যার। প্রণাম।